এখন অলরেডি কোরআনের কাছে ধর্ণা দেয়া শুরু হয়েছে। অস্ট্রেলিয়া আগুন নিবে না। অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট বললেন যে সেন্ড টু দ্য মেসেঞ্জার টু অল মস্ক বিকজ হোয়েন মুসলিম প্রফেট ওয়াক টু দ্য ফায়ার ফায়ার বিকাম ওয়াটার। বলছে মুসলমানদের কাছে যাও, মুসলমানদের নবী আগুনের দিকে হাঁটলে আগুন পানি হয়ে যায়। এখনো কেলিনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য কোরআন ছাড়া বাঁচার কোন উপায় না। কারণ আমার আল্লাহই বলছেন নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। শেফা মানে ঔষধ না, শেফা মানে হলো অসুখ থেকে ভালো হওয়া। আমরা বলি আল্লাহ তাকে শেফা দান করুক, ঠিক কিনা? শেফা মানে মুক্তি। শেফা মানে কি? মুক্তি। প্রচন্ড পেইনে আছেন, ব্যথা আছেন, ব্যথা থেকে মুক্ত হওয়ার নাম হলো শেফা, কিনা? আবার এই দোয়াটা এই শব্দটা দিয়ে রাসূল সাল্লাম দোয়া করতেন আনতে শাফি লা শেফা ইল্লা শেফাউক। আনতে শাফি, শাফি কে? রোগ ভালো করেন কে? সে আল্লাহর সাথে সম্পর্ক নাই, আপনার রোগ ভালো হবে কেমনে? তাকিয়ে দেখেন মুসলিম পৃথিবীতে অসুস্থতা এখনো অনেক কম। আমাদের ডেঙ্গু এসেছিল, ডেঙ্গু আসছিল, আমি আমেরিকা থেকে এসে দেখি টেলিভিশনের নিচে স্ক্রোল যাচ্ছে ফরিদপুর 3 পাবনা 7। আমি মনে করছি জাতীয় ইলেকশন হচ্ছে কিনা। শেষে তাকিয়ে দেখি ডেঙ্গু রহমাতুল্লাহি আলাইহি, তিনি যার সাথে মোকাবেলা করছেন তিনি শেষ। মানুষ মসজিদে ঢুকলো, দোয়া করলো, এখন ডেঙ্গুও শেষ, এখন আর ডেঙ্গুর কোনো খবর নাই। উইঘর মুসলমানের উপর যা আক্রমণ হয়েছে, যা নির্যাতন হয়েছে, তা ভাষায় ব্যক্ত করার মতো নয়। সব কিছু জানেন কে? সেজন্য আল্লাহ জাল্লা শানহু দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য এক একটা পরীক্ষা দেন। এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য মানুষকে কোরআনের কাছে আসতে হবে, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের সবচেয়ে উঁচু সূরা কোনটা? উঁচু 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 বুঝে উঁচু তিনটা বলছে, বাকারা, ফাতেহা, এখলাস, সব বলেন। ওইটা আরেকটা ই আছে, এর চেয়ে ভালো 114টাই বলবেন, হুজুর আপনি তালাশ করে নেন। এক ছেলেকে জিজ্ঞেস করছে বিউটিফুল বানান কি, ও থেকে জেড পর্যন্ত বলছে স্যার যেটা যেটা লাগে নিয়ে নেন। আপনারা যে কত বুদ্ধিমান, এতদিন জানলেন না কেন? এটা ওই সুরাটা পড়লে কোনো বিপদ ঘরে আসে না, ওই সুরা পড়লে সব কল্যাণ আল্লাহ ঘরকে দান করে দেন। যে ঘরে ওই সুরা পড়া হয় কোনো হারাম জিন ওই ঘরে ঢুকতে পারে না, কোনো হারাম নেতাও ঢুকতে পারে না। বুঝেন তো কথা? হারাম জিন কেন বললাম, হালাল জিনও আছে হারাম জিনও আছে, যেগুলো ইসলাম মানে না এগুলো হারাম জিন, ঠিক কিনা? যেমন শূকরকে আমরা কি প্রাণী বলি, কি প্রাণী বলি? আর গরু হালাল, ইসলাম যারা মানে না তারা হলো হারাম, ঠিক কিনা? আমরা ইসলাম মানি, আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। এবার বলেন রাসূল সাল্লাম প্রতিদিন রাতে কোন সূরা পড়তেন? আপনারা জিতবেন আমি জানি, আপনার মানুষ অনেক কৌশলী, ভালো 114টা এসে যাবে। মানুষ মৃত্যুর সময় একটা আফসোস করবে, শুধু নবী আলাইহিসসালাম ছাড়া বাকি সব মানুষ যত বড় ওলি হোক একটা আফসোস করবে। সূরা মুনাফিকুনের শেষ আয়াতে আল্লাহ বলছেন
لولا أخرتني إلى أجل قريب فأصدق وأقم من الصالحين হে আল্লাহ একটু সময় যদি আমাদেরকে দিতেন আমরা দান করে ভালো মানুষ হয়ে কবরে আসতাম ফাসাদাকা উই কুড গিভ চ্যারিটি টু ইউর অল টাইপ অফ ওয়ে আপনার সব রাস্তায় আমরা দান করতাম আর আমরা ভালো মানুষ হতাম সুবহানাল্লাহ ওয়া আকুম মিনাস সালেহিন নেক হওয়ার জন্য সদকা দিতে হয় সদকা দিলেই নেক হয় এই ছেলে এই রাগ করো না রাগ করো না রাগ করো না তুমি রাগ করছো বেশি 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 তুমি তো কম না তুমি বারবার ওর সামনে গিয়ে দাঁড়ালে তোমার ও কি দেখে তোমার কি দেখার জন্য এসেছে হ্যাঁ কথা বুঝে না ছেলে বুঝিয়ে দিই এটা ওটা আপনাদের জন্যই দেখেন এই ছেলেগুলো কষ্ট করে দেখে এখন বস্তা পোষা নাটক আর কেউ শুনে না শিল্পীদের বস্তা পোষা গান কেউ শুনে না এই ছেলেগুলো পরিশ্রম করে দেখে ঠিক কিনা নিজেরকে দূর থেকে যে ক্যামেরাগুলো নিয়ে এসছে এটা সারা রাত এডিটিং করবে হুজুরের কোন বয়ানটা দিলে ঠিক মতো হয় অমুককে হুজুর দশ হাত দিয়েছে হুজুরের হাত হলো দুইটা দশ হাত দিচ্ছে কেন তো বললাম যে দশ হাত দিলা কেন কয় যে হুজুর এটা না দিলে মানুষে দেখবে না তো এই থামগুলো লেখে ওরা আসলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে এই ছেলেগুলোর জন্য দোয়া করবেন আর পেলে এদেরকে খাওয়া দিবেন এই যে দেখেন এই ছোট্ট ছেলেটা ভান্ডারিয়া থেকে আসছে গত পরশু দিন ভান্ডারিয়াতে গেছে সে তার বাড়ি ওখানে আমি ভান্ডারিয়াতে ছিলাম আমি তো অনেক দৌড়তে হয় আমি পূর্ব পশ্চিম আজকে আসতেছি আমাদের বাংলাদেশের সর্বশেষ থানা দেখি বলতে পারেন কিনা আপনারা পার্বত্য চট্টগ্রামের লামা 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 আলী কদম থেকে এসেছি আমি আলী কদম থেকে আসতেছি এই কালকে রাত থেকে শুরু করেছি সকালে এসে প্লেনে উঠেছি ঢাকা এসেছি ঢাকা থেকে আপনাদের এখানে এসেছি তো এরা তো আর প্লেনে উঠতে পারে না এরা বাসে ট্রেনে গইরায়া কত কষ্ট করে আসে প্লেনে না উঠাই ভালো প্লেনে গত দুই দিনের যা অভিজ্ঞতা আমার আমা আমি তওবা করছি যদি আল্লাহ না উঠায় এটা তো না উঠাই ভালো প্লেনটা খুব রিস্ক যত গতি তত ক্ষতি যত গতি তত ক্ষতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার গতিকে হত্যা করো মানুষকে হত্যা করো না দ্রুত গতিকে হত্যা করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু অকসুদ ফি মাশি আপনি যেখানেই থাকেন মধ্যম পন্থা অবলম্বন করবেন না দ্রুত না আস্তে মধ্যম পন্থা অবলম্বন করবেন ট্রেনের গতি বেশি ক্ষতিও বেশি কালকে বরিশাল থেকে সকালে এসেছি এরকম হয়ে গেছে ট্রেনটা রাস্তার মধ্যখানে ছিল প্রায় 8000 ফিট উপরে ফট করে 4000 ফিট নিচে নেমে গেছে সব মানুষ এরকম শুরু করে আপনি থাকলেও করতে আপনি এখন হাসেন আর কি প্লেন এরকম হয় এরকম নিচের দিকে চলে যাচ্ছে প্লেন আর এক মিনিট গেলে হয়তো সবগুলো প্যাসেঞ্জার মারা যেত আমি আরেকজন ছিল আমার পিছনে আমার ভক্ত উনি বলছিলেন যে হুজুর আমি আপনার ক্যাসেট দেখি আমার ছেলেটা দেখে ছেলেটার নাম রাখছে অস্তাবির অস্তাবির সূরা মরিয়মের 65 নম্বর আয়া অস্তাবির লি ইবাদাতিহি আপনি দৃঢ় থাকেন এবাদতের জন্য কার এবাদত আল্লাহ আল্লাহর এবাদত তাহলে সব বিপদ থেকে হেফাজত করবেন কে আল্লাহ খতমি ইউনূস পড়লাম দেখলাম যে প্লেনটা আবার সোজা হয়ে গেছে সোজা হয়ে আবার উপরের দিকে উঠল মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেললো মানুষগুলো সবার মুখে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ ঠিক কি না অনেকে বলেছেন কিন্তু অনেকে ওনারা হলেন ভদ্রলোক সমাজের ওনাদেরকে বলা হয় বুদ্ধিজীবী ওনারা বুদ্ধি বিক্রি করে খান ওনাদের মুখে আল্লাহর নাম আসে না থপ্পড় মেরে গালে দাঁত ফালিয়ে দিয়ে দেন লজ্জা লাগে না আল্লাহ পৃথিবীতে থাকো আল্লাহর নাম মুখে আসে না কার পৃথিবী বাতাস কার অক্সিজেন কার সে আল্লাহর নাম মুখে আসে না কেন
আরে কি মুশকিল, আমার থেকে একটু দূরে একজন বসে আছেন, আমি ওনাকে বললাম, উনি বুঝেন নাই, আলা একটু কিছু বলেন মিয়া, মুখ খুলে আল্লাহ জিকির করেন ঠিক কি না? জিকির করলেই বরকত আছে না নাই? এত হেফজখানা কেমনে চলে বুঝেন না? কোন সরকারি অনুদান নাই, কিন্তু এই যে হাজার হাজার হেফজখানা, 45,000 দরসে নিজামি মাদ্রাসা কেমনে চলে? আল্লাহর রহমতে চলে ঠিক কি না? এরা কাকে ডাকে? আল্লাহকে ডাকে। আলিয়া মাদ্রাসাও চলছে আলহামদুলিল্লাহ, তবে কিছু কিছু সরকারি অনুদান সেখানে আছে। এখন আমাদের সরকার বলেছে খারেজি দরসে নিজামিকে কিছু অনুদান দিবে, কিন্তু এখনো পেয়েছে কিনা আমি জানি। টুপির চুল যেন বেরোয় না হয়, চুল বের করে টুপি দেয় ইহুদিরা, মনে রাখবেন এটা, চুল বের করে টুপি দেয় খ্রিস্টানেরা, আমাদের চুল থাকবে ভিতরে, চুলটা ঢাকা থাকবে। আমরা এই কিতাব থেকে কথা বলবো এখন, দেখি কোন সুরাত আপনারা বেশি পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে সূরাতুল মুসাববিহাত পড়তেন, পাঁচটা সূরা পড়তেন প্রায় রাতেই, যে সূরাগুলো সাব্বাহু সাব্বিহু দিয়ে শুরু হয়েছে। আবার রাতে সূরা মূল পড়তেন, দিনেও পড়তেন, দৈনিক একবার পড়তেন সূরা মূল, সূরা সেজদা। সূরা সেজদা হলো 32 নাম্বার, সূরা মূল হলো 67 নাম্বার, আবার দুটার ভিতরে 30 আয়াত। রাসূল সাল্লাম জোনায় জোনায় পড়তেন, নাস পড়লে তার আগে ফালাক পড়তেন, সূরা ইখলাস পড়লে তার আগে পড়তেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন, কারণ কুলিয়াল কাফিরুনের কোথাও আল্লাহর নাম নাই। কুলিয়াল কাফিরুন পড়লেই বিশ্বনবী জবাব পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আলাম তারা পড়লে লীলাফে কুরাইশিন পড়তেন, আল্লাহর নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করো, সেটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম পড়লেই পড়তেন লা ইলাহা মুহাম্মাদুর, এটার চেয়ে বড় নিয়ামত দুনিয়া আখেরাতে আর কিছুই কথা আছে। এগুলো কথা আছে, এগুলো হ্যাঁ না বসলে ও দূরে, তো এই জন্য কাছে থেকে দেখতে চাচ্ছে, দূরে গেলে তো টেলিভিশনের মতো হয়ে গেল না। থাক, আমরা এখন কোরআন থেকে কথা শুরু করব ইনশাআল্লাহ। কোন সুরা পড়লে ভালো হয় বলেন তো? আমি একটা সুরার কিছু আয়া আপনাদের জন্য নিয়ে এসেছি, কিছু গুণ আমাদের অর্জন করা দরকার, আমাদের অর্জন করা দরকার ভদ্রতা। আমরা রহমানের বান্দা, আমরা অ্যারোগেন্ট হোক, আমরা খুব বেশি হিংস্র, আমাদের সাররা হিংস্র, বাচ্চার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলে স্কুলের টিচার, হেফজখানার হুজুর বাচ্চাকে পিঠে আসলে চামড়া তুলে দেয়, জানে না এই হেফজখানায় কি হয়। অনেক হুজুর আছেন বাচ্চাকে বেধড়ক পিটান ঠিক কি না? আবার অনেক স্যার আছেন পিটান, কে বলেছে তোমাদেরকে পিটাতে? দায়িত্ব দিয়েছে কে তোমাকে বাচ্চার হাতে গায়ে হাত দেওয়ার? কে দায়িত্ব দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনদিন বাচ্চাকে মারা দূরের কথা চোখও রাঙান নেই। আল্লাহ বলেছেন আমি রহমানুর রহিম, যেই সুরার নাম তিনি রহমান রেখেছেন ওই সুরাতে কোরআন তালিমের কথা তিনি বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেছেন আমার নাম রহমান, রহমানের প্রথম কাজ আমি কোরআন শিক্ষা দিয়েছি, সেই রহমতে ভরা কিতাব আপনি শিক্ষা দেন আপনি মারেন কিভাবে? আবার সব শিক্ষাই এসেছে কোরআন থেকে, যে কোনো শিক্ষায় যদি কেউ মারে সেই কোরআন বিরোধী কাজ করে, যে কোনো শিক্ষা কোরআন থেকে এসেছে। আল্লাহ মাল ইনসান মালাম ইয়ালাম, মানুষ যা জানতো না শিখিয়েছেন কে? আপনি কোনো শিক্ষা কোরআনের বাহিরে বলতে পারবেন না। আপনি সায়েন্স বলেন,
জিওগ্রাফি বলেন, ম্যাথমেটিক্স বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, হিস্ট্রি বলেন, হোয়াট এভার ইউ নেম ইট, অল দ্য সাবজেক্ট কেম ফ্রম কোরআন। সব সাবজেক্টের মূল উৎস হলো এই কোরআন। এজন্য সাহাবায়ে কেরাম শুধু কোরআন জানতেন, দুনিয়ার সব বিষয় তাদের পেটে আল্লাহ দিয়েছেন, আর আমরা কোরআন জানি না, কিছুই জানি না। যদি কোরআন জানতাম সবই আমরা জেনে নিতাম, ঠিক না বেটি? এই জন্য কোরআন জানবো, কোরআন জানাটা ফরজ করেছেন কে? আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথম ওহিটাই আল্লাহ বলেছেন তোমরা পড়ো কার নামে? আল্লাহর নামে পড়ার কথা সবচেয়ে বেশি কোন কিতাবে? কোন কিতাবে? প্রতি লাইনে লাইনে কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ বলছেন কিছু গুণ অর্জন করো, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا اللَّهُمَّ أَجِرْنَا اللَّهُمَّ أَجِرْنَا বলেছেন কোরআন যে মাসে নাজিল করেছি এটা হলো হেদায়েতের মাস। কিসের মাস? হেদায়েতের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাস, সমস্ত মানুষের হেদায়েত এখানে আছে। হিন্দুর হেদায়েত, বৌদ্ধের হেদায়েত, খ্রিস্টানের হেদায়েত, যত হেদায়েত আমাদের দরকার সব এই কিতাবের ভিতরে দিয়েছেন কে? আবার সবার জন্য সমান হেদায়েত দরকার, সেটা হলো জান্নাত, ঠিক না বেটি? হেদায়েতের মূল চাবিকাঠি হলো সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল, হেদায়েত দেন সোজা পথের, সোজা পথের হেদায়েত দেন। এই সোজা পথ কার নাম? সোজা পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ইয়াসিন, বিজ্ঞানে ভরা কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি প্রেরিত রাসূলদের একজন, আলা সিরাতিম মুস্তাকিম, রাসূলের আরেক নাম সিরাতাল মুস্তাকিম। আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা দোয়া করি চূড়ান্ত ভাবে সূরা ফাতিহা পড়ে। কয়টা দোয়া? একটা দোয়া। আল্লাহর প্রশংসা করি ছয়বার, কয়বার? ছয়বার প্রশংসা করি, এরপরে একটা দোয়া চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই সিরাতাল মুস্তাকিমের জন্য আল্লাহ বলছেন ইবাদুর রহমান, তোমরা রহমানের বান্দা, তার মানে হলো তিনি মাফ করে দিবেন, তিনি দয়ালু, তিনি দাতা, তার মতো দয়া আর কারো নাই। রাসূল সূরা ফাতিহা পড়ছেন, রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। একজন বেদুইন হেসে উঠলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝেছি, আমি বুঝেছি, আমি বুঝে ফেলেছি। হাসছে রাসূল, বললেন তুমি হাসছো কেন? বলছে রাসূল আমি বুঝছি। কয় কি বুঝছো? আর রহমানের পরে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বলেছেন, তার মানে কিয়ামতের ময়দানে তিনি আমার উপর রহম করবে। রাসূল হেসে দিয়ে বললেন ফাকিহাল বদু, বেদুইনটা ঠিক মতোই বুঝেছে। কোনো বিচারে বিচারালয়ে যাওয়ার আগে যদি আপনাকে কেউ বলে বিচারক খুব দয়ালু খুব দাতা, আপনার মনে আসার সঞ্চার হবে, ঠিক না বেটি? আপনি মনে করবেন ওখানে গেলেই মাপ পাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন লাগে আর রহমানির রহিম, এত রহমত তিনার, সবাইকে তিনি মাফ করেন।
কেমন রহমত তিনি জানান দিচ্ছেন, ইয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুব জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাফ করে দাও এই পাপীরে হে দয়াময় মেহেরবান, অনুতাপের অশ্রু আমার কবুল করো মহিয়ান। মাফ করে দাও এই পাপীরে, কেউ যখন নিজেকে পাপী বলে মাফ চায়, মাফ করে দেন কে? আল্লাহ নিজে শিখিয়েছেন, ও আদম তুমি নিজেকে বলো তুমি এটা ভঙ্গ করেছো, আমি তোমারে মাফ করে দেব। তিনি বললেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আপনি যে হুকুম দিয়েছেন আমি সেটা মান্য করতে পারি নাই, আপনি যদি রহম না করেন, আপনি যদি মাফ না করে দেন, আমার দুনিয়াও শেষ আখেরাতও শেষ। খাসরুন মানে হলো শুধু দুনিয়া না, আখেরাতও শেষ। যেমন একটা লোক ব্যবসা করে, 500 টাকার তরকারি নিয়ে বসেছে আপনাদের মাদ্রাসার সামনে, সন্ধ্যার সময় দেখে গেল শুধু 500 টাকা আছে, কোনো লাভ হয়নি, এটাও ক্ষতি, এটাও কি ক্ষতি। আর সন্ধ্যার সময় দেখে গেল টাকাও নাই, ব্যবসার জিনিসও নাই, পুঁজিও শেষ, মালও, এটার নাম হলো খসরান। খসরান মালি হলো খাসিরাত, দুনিয়া ওয়াল আখেরা, দুনিয়াও শেষ আখেরাতও শেষ। যাদের আখেরাত শেষ তাদের দুনিয়াও শেষ, আর যাদের আখেরাত আছে তাদের দুনিয়াও আছে। যেমন বেলাল রাদিয়াল্লাহু আনহু, দুনিয়াতে কিছুই নাই, কোনো ঘর নাই, বাড়ি নাই, ভালো একটা পোশাকও গায়ে ছিল না, শুধু ছিল আখেরাত। এখন সেই বেলা সারা দুনিয়ায় এক নামে পরিচিত, রাদিয়াল্লাহু আনহু। আমি প্রথম যখন ইংল্যান্ডে যাই 1990, তো এয়ারপোর্ট থেকে নেমেই দেখলাম যে একদম কালো মানুষ, এত কালো, এরকম মাইকেল এত কালো হয় না। আমি চিন্তা করলাম মানুষ এত কালো হয় কেন, আমি ওর শরীর ডলা শুরু করলাম, ছোট ছিলাম তো। ও বলছে, হে হোয়াট আর ইউ চেকিং, তুমি আমার শরীরে কি চেক করো? আমি বললাম, ডিড ইউ পুট ব্ল্যাক অয়েল অন ইউ, তুই গায়ে আলকাতরা দিস নাকি? আই ডিডেন্ট ডু ইট, আল্লাহ ডিড ইট, আমি দেনে আল্লাহ দিছি। যখনই বলেছে আল্লাহ, আমি বলছি, হে তুই মুসলিম, আর ইউ মুসলিম? কারণ মুসলমান ছাড়া দুনিয়াতে কেউ আল্লাহকে আল্লাহ নামে ডাকে না, ঠিক কি না? আমরা এই আল্লাহকে চিনি, আর কেউ চিনতেও পারে বিপদে পড়লে শুধু আল্লাহরে ডাকে, আমরা কে ভগবান 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 তুমসে আচ্ছা কই নেহি ভগবান, কিন্তু যখনই তুফান হয় কয় ভগবান না, আল্লাহ আল্লাহ আল্লাহ। সরকারে কষ্ট না, হৃদয়ের মধ্যে আল্লাহর নামটাই আছে, মানুষ নিজের অজান্তে আল্লাহকে ডাকে, ঠিক কি না? ভুল করে ডাকি আমি তোমাকে, কাকে? খুব বেশি ভালোবাসি তোমাকে, খুব বেশি ভালোবাসি তোমাকে, খুব বেশি মনে পড়ে তোমাকে, ভুল করি মনে করি তোমাকে। জিজ্ঞেস করেছি, ভাই আপনি কেমন আছেন? কয় সুবহানাল্লাহ, ভাত খেয়েছেন? নাউজুবিল্লাহ, হ্যাঁ ভাত খেয়েছেন, নাউজুবিল্লাহ মানে কয় হুজুর? বলতাম আলহামদুলিল্লাহ, ঠেলার ছোট নাউজুবিল্লাহ হয়ে গেছে। ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বাহিরে যাই বলেন, আমার আল্লাহ বাহিরের টা নেয় না, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? এই জন্য আল্লাহ নামের আল্লাহকে ডাকার ভিতরে কোনো ক্ষতি নাই, ভুল করে ডাকলেও তিনি আসলটা শোধি করে নেন, ঠিক কি না? এখানে হাদিস এসেছে, এক লোক মরুভূমিতে রওনা হয়েছেন তার উঁট নিয়ে, আলিহে তোয়ামহু ওয়া শারাবহু, ওটের উপরে তিনার খাওয়া এবং পানীয়,
তিনি মরুভূমির একখানে গিয়ে গাছের নিচে রেস্ট নিচ্ছিলেন, ওটা হারিয়ে গেছে। এখন মরা ছাড়া কোনো উপায় না, সামনেও মরুভূমি পিছনেও মরুভূমি। তিনি চিন্তা করলেন মরু যখন চোখ বন্ধ করে থাকে কিন্তু একটু টেরা দেখতেছে ওটা আসছে কিনা, দেখে যে হ্যাঁ একটা ওট দেখা যায়, চোখ খুলে দেখে যে তারটাই, কয় আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টে গেছে। রাসূল সাল্লাল্লাহু বললেন হারানো উট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে, আমার আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে আল্লাহ তার উপরে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আমরা এখানে যারা এসেছি আজকে ওয়াদা করব আর নামাজ ছেড়ে দেব না, আর ইসলাম ছেড়ে দেব না, মরার পরেই ইসলাম লাগবে, ঠিক কিনা? কি নিয়ে যাবা কবরে? গেলে জিজ্ঞেস করবে দল কি, ধর্ম কি, নেতাকে যদি কোন মাউ সেতু ফেরেশতা কইবে দাঁড়া তোর দেখাচ্ছি তোর মাউ সেতু। একজন নেতার নাম বলতে হবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামে দুরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি মুহাম্মদ, এই নেতার নাম বলতে হবে। দুনিয়াতেও তিনি নেতা আখেরাতেও তিনি নেতা, কিন্তু কোনোদিন নিজেকে বলেন নেই আমারে চিনুস নাকি, আমারে চিনুস নাকি। এটা যারা বলে তারা অহংকারী, এটা যেন কোনো মানুষ না বলে। তোমাকে চিনতে হবে কেন, কেন তোমাকে চিনতে হবে? চিনবো আল্লাহকে আর রাসূলকে, ঠিক কি না? তোকে চিনতে হবে কেন? তুই তো আজকে মরে গেলে কালকে কেউ তোকে চিনবে না, এমনি চিনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কোরআনের সবগুলো গুণ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন ইবাদুর রহমান, তোমরা হলো রহমানের গোলাম, সব সময় হৃদয় অন্যের জন্য রহমত রাখবেন, তাহলে আপনাকে রহমত দিবেন কে? রাসূল বলেছেন যাকে হৃদয় কোমল দেয়া হয়েছে দুনিয়ার সব কল্যাণ তাকে দেয়া হয়েছে, যাকে কোমল হৃদয় দেয়া হয়েছে সব কল্যাণ তাকে দেয়া হয়েছে, ইউতিল খাইরা কুল্লা, যাকে রিস্ক দেওয়া হয়েছে কোমল অন্তর, যে কোনো মানুষকে দেখতে ভালোবাসে, জড়িয়ে থাকতে চায়, মুখে খাবার তুলে দেয়, এই গুণ যার আছে পৃথিবীর সব গুণ তার আছে। আর যার কোমল হৃদয় নাই, অনেক গুণ আছে কিন্তু তার কোনো গুণই নাই, মানুষ তার কাছে যায় না। সেজন্য আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন লাউ কুনতা ফাজ্জান গালিদান কালব লা ফাদু মিন হাওলিক ফাআফু আনহুম আস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও নবী আপনি যদি কঠোর হৃদয়ের হতেন কেউ আপনার পাশে আসতো না, তাদেরকে মাফ করে দেন, তাদের জন্য মাফ চান, তাদের সাথে পরামর্শ করেন, যখন সিদ্ধান্তে পুষবেন তখন তাওয়াক্কুল করবেন কার উপর? আমার যখন থোরা বেদিন আসবে গহীন রাতে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুকে 24 ঘন্টা আমাকে পাহারা দেয় কে? সেই আল্লাহকে পেতে হলে একজনকে অনুসরণ করতে হবে, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমান। সেই রহমান রেহেম থেকে, কি থেকে? রেহেম থেকে রহমান। রেহেম হলো মায়ের যে জায়গায় সন্তান থাকে ওটার নাম কি? রেহেম। যে রেহেমের সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তার সাথে সমস্ত রহমতের সম্পর্ক ছিন্ন করে, যে রেহেমকে জোড়া লাগায় তার সাথে রহমতের সম্পর্ক জোড়া লাগান কে? যারা কাতিউর রহম, রহমের সম্পর্ক ছিন্ন করেছো, পুলসরাতের পোল পার হতে পারবে না। দুটি জিনিস পুলসরাতের পোলে গোড়ায় গিয়ে দাঁড়াবে, একটা হলো রেহেম, আরেকটা হলো জুলুম। আরেকটা কি? জুলুম। আরেকটা হলো আমানত। যারা আমানত খেয়ানত করেছো, রেহেমের সম্পর্ক ছিন্ন করেছো, জুলুম করেছো, তারা পুলসরাতের পোল পার হতে পারবা, কারণ আল্লাহর হাবিব বলছেন আজ-জুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুমটা হলো কিয়ামতের ময়দানে অন্ধকার। যারা জুলুম করেছে তারা অন্ধকারের ভিতরে হারিয়ে যাবে, কিছুই দেখবে না। আর যারা মজলুম তাদেরকে সব কিছু ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকু দাওয়াতাল মজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ,
মজলুমের বদদোয়া থেকে বাঁচো, কারণ মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মজলুম যখন হাত তোলে সেই হাত আল্লাহর আরশে পৌঁছে যায়। আজকে সারা দুনিয়ার মুসলমান বড় মজলুম, আমার রোহিঙ্গারা মজলুম, আমার সিরিয়ানরা মজলুম, সারা দুনিয়ার মুসলমান মজলুম, ঠিক কি না? একমাত্র ভরসা কে? অন্য কোন ভরসা? ঘর থেকে ডেকে এনে জবাই করে দিচ্ছে রাস্তা, দেখারও কেউ নাই, মায়ের কোল থেকে শিশুকে নিয়ে বটি দিয়ে কুচি কুচি করেছে, সেটা আবার ছবি করেছে, ছবি করে ইন্টারনেটে দিয়েছে, কারা? আরে কারা? কিসের? এই যে পাশ থেকে বার্মিজরা সমস্ত উচ্চিষ্টের নাম মুখে আনা যায় নাই, এগুলো নর্দমার কি কুচ্ছাচ্ছে নিকৃষ্ট। বলেছিলাম এর থেকে থাপ্পড় মেরে নোবেল পুরস্কার কি ঘোড়ার ডিম দিয়েছ ওটা কেড়ে নাও, এটা বলে শান্তিতে পুরস্কার পাইছে। তবে মুসলমান যখন অসহায় হয়, সহায় হন কে? প্রতিশোধ নেন কে? নূহ আলাইহিস সালাম অসহায় ছিলেন, 950 বছর দাওয়াত দিয়েছেন, নিজের 4টা ছেলের 3টা ছেলে নিজের সাথে ছিলেন, 1টা ছেলে নিজের সাথেও ছিলেন না, বউটাও ছিলেন না, সাথে ছিলেন কে? আল্লাহ। বলেন নাসদাউল ফুলকা ফি আইনিনা ইয়া নূহ, হে নূহ আমার জন্য একটা নৌকা বানাও। নৌকার ভিতরে কাফেররা কি করেছে? সেটা খেয়েছে কারা? যারা হাগিছে তারাই খাইয়েছে, ঠিক কিনা? তুই ছাড়ছ তুই খাবি, সেই শক্তি আমার আল্লাহর আছে নাই? এখন যারা মুসলমানের গায়ে হাত দিচ্ছ তোমরা এই মুসলমানের হাতে আবার মাইর খাবা? যারা মাইর খায় তারা দিতেও জানে, কারণ সে শিখে কোন জায়গায় দিলে বেশি ব্যথা, হ্যাঁ কোন জায়গায় খেয়েছে। আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন, 10 বছরে 10 লক্ষ লোক পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর, 8 লক্ষ বর্গমাইল মদিনার ইসলামী রাস্তায় এসেছে, ঠিক না? ঠিক। সেটাকে উমর ফারুক নিয়ে গেলেন অর্ধ পৃথিবী, কদ্দুর অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। মুসলমানরা দুনিয়ার মোহ যতদিন ত্যাগ করবে না ততদিন পর্যন্ত দুনিয়া তাদের হস্তগত হবে না। এখন শুধু বাড়ি গাড়ি ওইটা সেটা আবি জাবি সব দুনিয়ার পিছনে মত্ত, ঠিক কিনা? কই হুজুর আল্লাহ রহমতে 6টা বাড়ি করছে? হ্যাঁ কয়টা বাড়ি করছে? 6টা। আর একটা কয় হুজুর আর বাকি আছে একটা, হেডাও করবো। হ্যাঁ আপনি থাইন কোনটা? কয় আমি তো টিনের ঘরে থাই। তো করছো কি করতে এগুলো মূর্খ? যেগুলো দুনিয়াতে প্রাসাদ বানায় এগুলো কি মূর্খ? এগুলো ফেরাউনের উত্তরসূরি। পৃথিবীতে প্রথম টাওয়ার বানিয়েছে ফেরাউন, ইয়া হামান অগ্রণী সরখান আত্তালি ও রব্বা মুসা, হে হামান আমার জন্য একটা টাওয়ার বানাও, মুসার রবকে উকি দিয়ে দেখবো। মুসলমান কোনোদিন প্রাসাদের পিছনে সময় দিবে না, মুসলমান সময় দিবে সেজদায়, মুসলমান সময় দিবে নামাজে কোরআন তেলাওয়াতে, ঠিক কি না? আমার আল্লাহ বলছেন ইবাদুর রহমান, রহমানকে চিনলামই না, ওয়াসিয়াত রহমাতি কুল্লা শাই, সব জায়গায় যার রহমত তিনার নাম কি? মাছের পেটের ভিতরেও তিনার রহমত আছে নাই? আগুনের ভিতরে রহমত আছে নাই? আগুনে ঢুকছেন নবী, তিনি আল্লাহর কাছে রহমত চাইলেন, হাসবুনাল্লাহু নিআমাল ওয়াকিল, পড়েন হাসবুনাল্লাহু নিআমাল ওয়াকিল, এদুর পড়েছেন নেমাল মাওলা অনিমান নাসির, এটা কোরআনে আছে সূরা হজের শেষে, আর এটা হলো সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের শেষ অংশ, হাসবুনাল্লাহু নিআমাল ওয়াকিল, এদুর পড়েছেন তিনি। এদুর পড়তেই যখন আগুনে ঢুকলেন, আগুনকে শান্তিময় করে দিলেন কে? যদি শুধু বারদান বলতেন আগুন বরফ হয়ে যেত, কিন্তু আল্লাহ বলছেন কুলনায়ানা রুকুনি বারদাউ ওয়া সালামান
আলা ইব্রাহিম। আমরা সালামের জাতি, আমাদের বাপ সালাম দিয়েছেন, ঠিক না বা ঠিক? এজন্য আমরা যেখানে যাই সালাম আছে না নাই? আমাদের ভাষাতেও সালাম আছে না নাই? মারা গেছে সালাম ভাষার জন্য, আবার সেই সালামের জন্য গাও হয় সালাম সালাম হাজার সালাম। হ্যাঁ, এটা কি গুনাহ হবে না এটা বললে? না। তা আপনারা যেভাবে আমার দিকে তাকাচ্ছেন মনে হচ্ছে আমি গুনাহ করে বলেছি। এটা তো সুন্দর কথা, হাজার সালাম, এটা কে শিখিয়েছেন? আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন 224 আরব পয়গম্বরের সালাম আপনাদের নসিব হয়ে গেছে, কারণ নবীদেরকে যারা সালাম দেয় আলাইহি সালাম, আল্লাহ তাদের অন্তরে রূহ ফুঁকে দেন, জীবিত মানুষের মতোই তারা উত্তর দিয়ে দেয়। এই জন্য নবীদেরকে প্রত্যেক দিন সালাম দিবেন, আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সালাম দিচ্ছি আমাদের শহীদদের, ঠিক না বে ঠিক? যারা ভাষার জন্য জান দিল, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আমিন। তাদের মধ্যে সালাম আছে না নাই? আছে। বরকত আছে না নাই? আছে। তো এদেরকে সালাম দিতে অসুবিধা কি? কিন্তু এটা যখন অসুবিধা হয়েছে, যখন এটার সাথে হারমোনি তবলা ছেলে মেয়ে একসাথে হয়েছে, তখন আর এটা সালাম থাকলো না, এটা তখন গজব হয়ে গেল। কারণ দু একটা ছেলে একটা মেয়ে যদি পাশাপাশি থাকে, মধ্যখানে কি থাকে? ভালোই তো বুঝুন দেখি, তো মেলায় যান কেন? মেলায় যাই রে, ঠেলা খাই রে, মেলায় যান কেন? খেলা খাওয়ার জন্য না? মেলায় ছেলে মেয়ে একসাথ, ঠিক না বা ঠিক? কোরআনের মাহফিল মেয়ের আছে, তারা আলাদা, তারা কি আলাদা? যত বড় দোয়াই হোক, টঙ্গির ইস্তেমায় দোয়া হয় মেয়েরা আলাদা পুরুষেরা আলাদা, বরকত আছে না নাই? মসজিদে ছেলেরা আলাদা মেয়েরা আলাদা, হজে গেলে ছেলেরা আলাদা মেয়েরা, কিন্তু মক্কা শরীফে পাশাপাশি দাঁড়ায়। এটাই হলো কেয়ামতের নিদর্শন। কেয়ামত যে হবে, কেউ যদি কাবায় যায় সে বুঝবে। যখনই আপনি যান দেখবেন আপনার পাশে মেয়ে, কিন্তু আপনার হৃদয়ে কিচ্ছু মনে হবে না, ওই ঘরটা দেখতে দুনিয়ার কারো কথাই মনে থাকে না, একমাত্র কার কথা মনে ওঠে? আল্লাহর কথা মনে ওঠে। আজিরা যখন ওই ঘরে ছেড়ে আসে, বাচ্চা ছেলের মতো কাঁদতে থাকে, ওই ঘরটা যখন চোখে পড়ে, আবার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। এমন নিয়ামত ফিহি আয়াতুন লিন্নাস, 1450 বছর হয়ে গেল, একজন হাজিও কখনো হারিয়ে যায়নি, একজন মায়ের অস্তিত্ব তাহানি হয় নাই। আরাফার ময়দানে এত লক্ষ লক্ষ নারী পুরুষ পাশাপাশি শুয়ে থাকে, কোন অঘটনের কোন চিহ্ন সেখানে নাই, এই নিদর্শন দিয়েছেন কে? সেজন্য রহমত আছে যেখানে, বরকত আছে সেখানে। বাংলাদেশে রহমত আছে না নাই? কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ জিকির করে কার? এত সুন্দর জিকির দুনিয়ার কোথাও নাই। ভুল আছে অনেকের, যেমন অনেকে এরকম করে, ওরে কেউ শিখেছে যে হ্যাঁ করলে তো সোয়াব হবে, হে অল্প কিছুক্ষণ জিকির এরকম কিরকম জোশ উঠে দেখেন না, বাতি বন্ধ করে দেখছেন আপনারা? হায় হায়, আমি একবার টাঙ্গাইলে যাচ্ছিলাম, তো মাগরিবের নামাজ পড়তে ঢুকলাম, মসজিদে দেখি যে বাতি বন্ধ, শুট চলছে, আমি বাতি জ্বালাইছি একদিন, মানে এমন তাল উঠছে আর মুখ দিয়ে কথাই আসছে না, আমিও কইলাম মানে এটা বন্ধ কর, বাতি দিলে কিন্তু এটা হয় না, এটা বাতি বন্ধ করা লাগে। আবার বহু ভণ্ড জিকির করে বেড়াবেড়ি একসাথে আসে না নাই? এগুলো চরিত্রহীন। এগুলো কি চরিত্রহীন? জিকির করতে হবে এমন ভাবে যাতে করে কেউ না শুনে কার কথা? আল্লাহ। উদুল্লাহ তাদাররুআন ও খুফিয়াতান দুনাল জাহরি বিল কওল, কি স্পষ্ট কথা! আল্লাহ, আল্লাহকে যখন ডাকবা কাকুতি মিনতির সাথে ডাকো, দুনাল জাহরি বিল কওল, স্পষ্ট কথা দিয়ে নয়, আওয়াজ দিয়ে নয়। কার কথা? আল্লাহ, আল্লাহর কথা। তবে আমরা যদি শিখি, আমরা একটু জোরে জোরে শিখার জন্য পড়া পড়তে রাজি আছি,
কিন্তু মানুষের যেন কোনো ডিস্টার্ব না হয় এইভাবে জিকির করতে হবে ঠিক না ভাই কারণ আমার আল্লাহ আমি যদি একা জিকির করি আমার জিকির একা করবেন কে আল্লাহ আমি যদি শত মানুষকে নিয়ে জিকির করি আমার চেয়ে বড় মাহফিলে আমার জিকির করবেন কে আল্লাহ সে আল্লাহ পরিচয় দিচ্ছেন ইবাদুর রহমান তিনি রহমানের বান্দা যারা রহমানের গোলাম হতে চাও যারা তাদেরকে তিনি বলছেন জমিনে যখন চলবা তখন বিনয়ের সাথে চলো কিসের সাথে বিনয়ের সাথে চলো এই ছেলে হাঁটো কেন শুধু হাঁটাহাঁটি করে আপনাদের কষ্ট হচ্ছে সারায় থাকবেন তো ইনশাআল্লাহ আপনার সারায় থাকেন আমি একটু বলে চলে খুশি হেলিকপ্টারে এসে তো আমার হুজুরে 40 মিনিটের বেশি কথা কয় না আর আমি তো গাড়িতে আসতে আসতে কাহিল হয়ে গেছি কয়বার যে গাড়ি আমি হাফিজের জন্য দোয়া করি আমার হাফিজ ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন আমিন হাফিজ ভাইয়ের সহি কথাগুলো আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন আমিন এই উদারতা আপনার থাকতে হবে আমার আজহারি তো আছে হ্যাঁ তুমি আমাকে শিখিয়ে দিচ্ছ আমার মিজান তো আমার হৃদয়ে আছে আমার হামজা তো আমার কলিজাতে আছে এরা আমার বুকে বড় হওয়া ছেলে আমরা সবাইকে ভালোবাসি যারা কোরআনের কথা বলে তাদেরকে আমরা ভালোবাসি ঠিক কি না আমরা ভালোবাসি আমরুল ইসলাম বেলালিকে আমরা ভালোবাসি আল আমিনকে আমরা ভালোবাসি নাসিরউদ্দিন হেলালিকে ঠিক কি না আমরা ভালোবাসি ডক্টর আবুল কালাম বাশারকে আমরা ভালোবাসি খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে আমরা ভালোবাসি মামুনুল হককে যারা আলেমদের মধ্যে পার্থক্য করে এরা ইসলামের দুশমন এরা কোরআনের দুশমন আপনি গালি দিলেন আপনি ঠকে গেলেন আপনি গালি দিলেন আপনি ঠকে গেলেন হেরে গেলেন আপনি একা গালি দিবেন লক্ষ ফেরেশতারা আপনার বিরুদ্ধে কথা বলবে আর যে গালি সয় তার মর্যাদা বাড়িয়ে দেন কে আল্লাহ আমার নবীকে কত গালি দেওয়া হয়েছে ঠিক না ঠিক সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হয়েছে কি হয় নাই হয়েছে আমরা সবাই যারা কোরআনের কথা বলে আল্লাহ তাদেরকে কবুল করুন আমিন এক হুজুর আমার কাফের বলছে তো হুজুরের নাম আমি বলবো না আপনারা চিনবেন না আরেকজন না না ও তো আমাকে দাওয়াত করে খাইয়েছেন না আপনারা কাদেরকে হুজুর বলেন না উনি অনেক বড় আমার জন্মের আগ থেকে তিনি তাফসীর করেন কোরআনের কথা বলেন আব্বাসি তো আমার অনেক জুনিয়ার আপনারা কেন বলছেন এই কারবার তিনি কখনো করেননি না না আমাকে সরাসরি বলেছে আমি কাফের হয়ে গেছি তো আমি ওনার এক আত্মীয়কে পেলাম আমার মাহফিলে তো ওনাকে বললাম যে তোমার চাচা তো আমাকে কাফের বলেছে তুমি কি বলো তো উনি এমনি রয়েছে কাফের কেউ যদি কাউকে বলে সে যদি কাফের না হয় যিনি বলেন তিনি কি হলো কাফের তারপর লস নাই তো রাসূল মসজিদে নববীতে বসে আছেন এক ইহুদি এসে বলছে আচ্ছা তুই মানে ওটার নাড়ি ভুড়ি তোমার উপর পড়ুক মা ফাতেমা তো জোহরা বললো তোর উপরে আল্লাহর গজব পড়ুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তুমি এত খেপলা কেন বলছে আব্বা কি বলেছে আপনি শুনেন নাই বলছে দেখো আমি কি জবাব দিচ্ছি ওয়ালাইক কি বললেন ওয়ালাইক তুমি যা আমার উপর দিয়েছো সেটা তোমার উপর পড়ুক রাসূল বলেন আমারটা কবুল হয়েছে তারটা কবুল হয়নি আপনি যখন গালি দিবেন আপনার আমলনামাতেই উঠলো আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন একটু মক্কা শরীফ গিয়ে কয়দিন থেকে আসেন মক্কা থেকে শিকার আছে অনেক কিছু মক্কা দুই একটা পান্ডা নেতা এখন বাজে কাজ করছে কিন্তু মক্কা মদিনা লোকদের কাছে শিকার আছে না নাই গায়ের সাথে ধাক্কা লাগবে দেখবেন দোয়া করবে আমি কাবা করে ঢুকছি একজন সাথে ধাক্কা লাগছে উনি বলছে আল্লাহ ইয়ার হামাক আমি দেখলাম মাশাআল্লাহ দোয়াই তো আসে আরেক ধাক্কা দিচ্ছে আল্লাহ ইয়াহফাদা আরেক ধাক্কা দিচ্ছে আল্লাহ ইয়াহদিক
আমাকে বলছে ভাই তুমি আমার বারবার ধাক্কাও কেন, ধাক্কায় তুই দোয়া করো সেই জন্য। আমি মোমেনকে কেমনে গালি দিব, গালি দিলে তো আমি ফাসেক হয়ে মরবো। মোমেনকে গালি দেওয়া ফুসুকি, আর মোমেনকে হত্যা করা কুফুরি, কার কথা? বুখারীর বর্ণনা। কোন মোমেন যেন আপনার কাছে গালি না শুনে, আমার ভাই নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, আমার ভাই কেবলামুখী হয়ে নামাজ পড়ে আমিও কেবলামুখী হই, ঠিক কিনা? আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালামের জবাই করা খায় আমিও সেটা খাই, এই তিনটা থাকলে তো আমরা মুসলিম। আমরা কি মুসলিম? এক মুসলিম আরেক মুসলমানের অকল্যাণ চাইতে পারে? হাত যেখানে বাদুক আমার ভাই, আমিন জোরে বলো, কাস্তে বলো আমার ভাই, ঠিক কিনা? যত পীরের মুরিদ আছে সব আমার ভাই, আমরা তাদের ভাই, পার্থক্য করব না? পার্থক্য করে করে ধ্বংস হয়েছি আমরা, পার্থক্য করার কারণেই আমাদের মাথায় ইসলাম বিরোধীরা তাল ভেঙে খায়। পার্থক্য করার কারণেই পৃথিবীতে মুসলমানদের কোনো অধিকার নাই। একসাথ হয়ে থাকেন দেখবেন আবার পৃথিবী আপনার কদম বুঝি করছে, আবার পৃথিবীর ক্ষমতা আপনার কাছে দিবেন কে? এই জন্য আল্লাহ বলছেন ইবাদুর রহমান, আব্দুর রহমান বললেন না, রহমানের গোলামেরা, রহমানের বান্দারা। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। রাসূলুল্লাহর উম্মত আমি এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা, আশরাফুল মখলুকাত আমি খলিফা আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। আল্লাহু আকবার। প্রথম কথা আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওলা, জমিনে চলবে বিনয়ের সাথে, উগ্র ড্রেস পরবে না, ছেঁড়া কাপড় পরবে না, ছেঁড়া কাপড় যে পরে সে বিনয়ী নয়, ঠিক না বেঠি? এখান দিয়ে ছিঁড়ে, এখান দিয়ে ছিঁড়ে, তালিয়ালা তালিয়ালা প্যান্ট, এটা আবার দাম দিয়েও কিনে। বাংলাদেশের এক বড় ব্যবসায়ী আমেরিকার এক হোটেলে আছেন, ফাইভ স্টার হোটেলে, দেখেছে হোটেল থেকে একটা মেয়ে ছেঁড়া প্যান্ট পরে বেরোচ্ছে, উনি $20 হাতে নিয়ে ওর পিছনে পিছনে দৌড়াচ্ছে। আরে এই দেশে এরকম গরিব আছে? গিয়ে দেখে 3 কোটি টাকার গাড়িতে উঠছে ওই মেয়ে, ফেরারি গাড়িতে উঠছে। উনি বলতেছে কি দেখেছি, ফকিরে দেখি ফেরারি গাড়িতে উঠতেছে, আমি যাচ্ছি বাফেলোতে এয়ারপোর্টে, আমি 2 বছর আগে নিউ ইয়র্ক থেকে বাফেলো যাবো, সামার ছিল তো, সামারে আমি সাদা পরি বেশি, এখনো সাদা পরি, সাদা রাসূলের খুব প্রিয় ড্রেস। আল্লাহ যদি কোনো রং পছন্দ করতেন কি পছন্দ করতেন? আল্লাহর সৃষ্টিতে অধিকাংশ কি এই যে আকাশে মেঘগুলো কি সাদা, কি সুন্দর লাগে, সুবহান আল্লাহ। আজকেই একজন আমার পাশের একজন যাত্রী বলছিলেন হুজুর দেখেন আমরা সমস্তবাদ থেকে আসতে প্রায় 15-10,000 ফিট উপর দিয়ে আসছিলাম, তো উপরে সব মেঘগুলো একদম সাদা ধবধবা, তিনি আমাকে দেখাচ্ছেন ভাই দেখেন কি সুন্দর মেঘ। আমি বললাম দেখেন এই মেঘগুলো যদি কালো হইতো আপনি আমারে দেখতেন না, আমি আপনারে দেখতাম না, প্লেন আলা বেটা প্লেন, এদিক দিয়ে না চালায় গিয়া পানিতে পড়তো। ও কতো কী দেখ, কী দেখতেছি? কিচ্ছু তো দেখি না, সাদা হওয়ার কারণে সব দেখা যায়, ঠিক কিনা? তো ওই একটা দেখি যে একটা মেয়ের এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, তো আমি উঠে অন্য জায়গায় বসছি, ও আবার ঘুরে গিয়ে আমার সামনে বসছে। আমি বললাম ভাই ডোন্ট হ্যাভ এনি প্লেস টু সিট, গো দেয়ার, হোয়াই ডিড ইউ মুভ, তুমি ওখানে বসো, এখানে আসছো কেন আবার, এন্ড হোয়াই ইউ ওয়ার দ্য রিপ ট্রাউজার, তুমি ছেঁড়া প্যান্ট পরছো কেন, ইটস এ ফ্যাশন, বয়স বেশি না, স্কুলের বাচ্চা, ইটস হোয়াট ফ্যাশন, ইজ ইট ফ্যাশন টু শো ইউর বডি, তোমার শরীর দেখানো ফ্যাশন, দিস ইজ ফ্যাশন, লুক অ্যাট মি, আই এম কভারিং মাই সেলফ প্রপারলি, আমি আমাকে খুব সুন্দর করে ঢেকেছি, এটা না ফ্যাশন। তখন মেয়ের মা আসছে, মা এসে বলছে গুড মর্নিং সার, ইয়া গুড মর্নিং টু ইউ,
যদি কোনটা ইসলামের বিরুদ্ধে না যায় ওটা বলতে কোনো আপত্তি নাই। যেমন নমস্কার, এটা আপনি বলবেন না, আপনার মাথা আরেকজনের পায়ে, এটা যেন না বলেন। আদব শব্দটা বলা যায়, আদব আদব বলে না কথা কন্যা বলে, হ্যাঁ আপনি হাতে ইশারা দেন অথবা সালাম দিয়ে বলেন মানিত্তাবা আল হুদা, যিনি হেদায়ত গ্রহণ করবেন তারপর সালাম বর্ষিত হোক। তো তিনি আমাকে বললেন, ইউ আর স্ট্রেঞ্জার হিয়ার, আই থিঙ্ক ইউ আর স্ট্রেঞ্জার। তিনি আমাকে বললেন, তুমি তো নতুন আসছো আমেরিকাতে। আমি নো নো, আই এম নট দ্যাট স্ট্রেঞ্জার, দ্যাট নিউ পার্সন ম্যান, টু ইয়ার্স ওল্ড, থ্রি ইয়ার্স ওল্ড, দিস ইজ ফ্যাশন। ইজ হোয়াট ফ্যাশন ইজ? তিনি বলছেন এটা ছিঁড়ে প্যান্ট পরা বলে ফ্যাশন, আলে এটা কে বাইর করছে ফ্যাশন? ডু ইউ অ্যালাউ ইয়োর সেলফ টু শো ইয়োর ইনসাইড? তুমি কি তোমার শরীর দেখানো কাউকে পছন্দ করো? এখন মহিলাটা একটু, ওকে ডু ইউ রিড বাইবেল? তুমি তোমার বাইবেল পড়ো? তোমার বাইবেলে লেখা আছে শরীরটা ঢাকার কথা, তুমি ঢাকলে না কেন? পৃথিবীর সব ধর্মীয় গ্রন্থ, হিন্দু ভাইদের 60টা কিতাব, কোনোটাতে নোংরামের কোনো জায়গা নাই, সবগুলোতে কালেমা আছে, সবগুলোতে কালেমার কথা আছে, একটাতেও মূর্তি পূজার কথা নাই। বৌদ্ধদের কিতাব একটাতেও মূর্তি পূজার কথা নাই। সারা বাইবেলের কোথাও ঈসা আলাইহিস সালাম বলেন নাই আমার ইবাদত করো, বরং ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করো। তিনি বলেছেন ওয়ারশিপ দাই ফাদার, ফাদার বলতে আল্লাহকে বুঝিয়েছেন। কাকে? আল্লাহকে বুঝিয়েছেন। আমরা যেমন বাবা বললে পীরে বুঝাই, আবার পীরে আল্লাহ জায়গায় বসায়, ঠিক না বেঠি? দয়াল বাবা রে, দয়া করো আমারে, বলো না তো দয়াল, তুই বাবারে কইলি কেমনে? তোর বাবা কিসের দয়াল? তোর বাবা তোর যা টাকা পায় সেটা খায়, বসে থাকে বিভিন্ন জায়গায় টাকা খাওয়ার জন্য, ঠিক না বেঠি? পীরগুলো এত পয়সালা হয় কেমনে যদি দিনদার হয়? এত কোটি টাকার মালিক এগুলো কেমনে হয়? এক পীরের তো দেখছি হেলিকপ্টারও আছে কয়েকটা, কোথ থেকে এসেছে এত টাকা, ঠিক কিনা? কার টাকা এগুলো? কার টাকা? তো উনি এত বলে আল্লাহর ওলি হলে টাকা আসলো কেমনে এতগুলো ওনার কাছে? আল্লাহ দিয়েছে না? আল্লাহ দিয়েছে? হ্যাঁ মুরিদ দিয়েছেন। আহারে কাকে দিবেন টাকা? আমার আল্লাহ বলেছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইবনাস সাবিল, লিস্ট করে দিয়েছেন। যা ভালো খরচ করতে চাও আগে বাপ মার জন্য খরচ করো, নিকটাত্মীয়র জন্য খরচ করো, এতিমের জন্য খরচ করো, মিসকিনের জন্য খরচ করো, মুসাফিরের জন্য, তারপরে গিয়ে অন্য কারো জন্য। বাপ মা খাওয়া পায় না, পীর সাহেবের কাছে পয়সা দাও, ওই পয়সা কাল কিয়ামতের ময়দানে সাফ হয়ে তোরে কামড়াবে। খবর দান, নিজের বাপ মাকে যারা দেয় না, বাপ মা হিন্দু হলেও তাকে দিতে হবে, ঠিক কিনা? বাপ মা যদি মুশরিক হয় তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। ইনজাহাদা কান্তুস্তিকা বিশাইয়া মা লাইসালকা বিহি আইন ফালা তুতিউহুমা সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ বলে দিচ্ছেন যদি তোমাকে বাধ্য করে শিরিক করতে, ফালা তুতিউহুমা, তাদের আনুগত্য করো না। আনুগত্য না করার ভিতরে আর কা এরোগেসি আছে, একটা গোমরা ভাব আছে। সাথে সাথে আল্লাহ বললেন কোন শব্দ চয়ন না করে সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতার জন্য করতে হবে, কারণ আমরা রহমানের গোলাম। কার গোলাম? জমিনের সাথে চলবেন বিনয়ের সাথে। আর যখন কোন মূর্খ আপনাকে কিছু বলবে আপনি বলবেন কালু সালামা, মূর্খের সাথে তর্কে লিপ্ত হওয়া যাবে। যেমন আজকের পত্রিকা নিউজ, আকাশ থেকে একটা অ্যাস্টেরয়েড আসতেছে পৃথিবীর থেকে ধেয়ে, ওটা 4 কিলো লম্বা। বিজ্ঞান বলছে, নাসা বলছে, ওটার 1 কিলো যদি পৃথিবীকে আঘাত করে সমস্ত মানুষ মারা যেতে পারে। প্রতি সেকেন্ডে কয়েক মাইল, প্রতি ঘন্টায় কয়েক হাজার মাইল, এই বেগে আকাশ থেকে আসছে জমিনে আসতে আসতে এটার সময় লাগবে 29 সাল। কয় সাল? 29 সাল পর্যন্ত এটা জমিনে পৌঁছবে। আল্লাহ যদি এটাকে না আটকায় জমিনের এখানেই শেষ। 1400 বছর আগে আলী রাদিয়াল আনহু বলছেন পৃথিবীতে একটা দেশ আছে পশ্চিমে, ওটার নাম আমেরিকি। আমেরিকি আলী রাদিয়াল আনহু বর্ণনা করেছেন,
আল্লাহর পক্ষ থেকে অনেকগুলো ক্ষেপণাস্ত্র আমরিকির দিকে তাক করে আছে। রাসূল বলছেন দুটি মহাদেশ অচিরে পানির তলে তলিয়ে যাবে, খাসফুন ফিল মাশরিক খাসফুন ফিল মাগরিব, পূর্ব এবং পশ্চিমে দুইটা মহা ভূমিকম্প হবে, ভূমিকম্প হয়ে দুইটা মহাদেশ পানির তলে তলিয়ে যাবে। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যা বলেছেন সেটা সত্য হবে তাতে কোনো সন্দেহ নাই। সেজন্য তর্কের সময় নাই, যখনই সময় পাবো জিকির করব কাক, যখনই সময় পাবো সেজদা দিব কাকে? বুখারী মুসলিমের বর্ণনা, রাসূল বলছেন, সাহাবী বলছেন হুজুর জান্নাতি হতে চাই, রাসূল বললেন বেশি সেজদা দাও আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। কাসরাতুস সুজুদ, বেশি সেজদা দাও, দুপুরে সেজদা দাও, সকালে সেজদা দাও, সন্ধ্যায় সেজদা দাও, রাতে সেজদা দাও। যখন আপনি কোন মূর্খকে বলবেন কালু সালামা, তারপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাতাও ওয়া কিয়ামা, আমার রহমানের বান্দারা রাত যখন যাপন করবে সেজদা এবং রুকুতে, কার কথা? সুজ্জাতাও ওয়া কিয়ামা। আগে সেজদা আসলো কেন বলেন তো? সেজদা আগে না কিয়াম আগে? কিয়াম আগে। তো আল্লাহ সেজদার কথা বললেন কেন? মায়ের পেটে। হ্যাঁ, বুঝছো তো তুমি সেজদার কথা কেন বললেন? আবার দেখেন যখন কোরবানির কথা বলেছেন তখন বলেছেন আগে নামাজের কথা, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আহারে কত বিনয়ী মানুষ দেখছেন, উনিও খাচ্ছেন আমাকেও দিচ্ছে, এটা করবেন লেসপুন লাকা ও নিসপুনলি, এটার নাম ইনসাফ, আপনার অর্ধেক আমার অর্ধেক, এটার নাম কি? ইনসাফ। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ইহসান তার চেয়ে হাই, ইহসান মানে হলো ইনসাফের চেয়ে বেশি, অর্থাৎ জিনার যা প্রয়োজন সেটার চেয়ে কিছু বেশি দেওয়ার নাম কি? ইহসান। أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك আল্লাহর ইবাদত করা যেন আল্লাহকে দেখছেন, আল্লাহকে আপনি না দেখলেও আপনাকে কে দেখছেন? সব সময় দেখছেন কে? আল্লাহ বলছেন রাত কাটাবে কোন টিভি চ্যানেলের সামনে নয়, রাত কাটাবে সেজদা এবং রুকুতে, মায়ের পেটে আমরা প্রথম সেজদা করি, এই জন্য সেজদার কথাটা আগে। মায়ের পেটে সন্তান যখন সেজদা অবস্থা থাকে সন্তানের ডেলিভারিটি হয় স্বাভাবিক, যখন পেটের থেকে দুনিয়ায় আসে প্রথম মাথা পড়ে, কি পড়ে? মাথা। যার মাথা সেজদায় থাকে না তাকে পেট কেটে বের করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে মানুষকে সেজদা দেওয়ার জন্য তৈরি করেছেন, মানুষ যত সেজদা দিবে তত তার মর্যাদা বেড়ে যাবে, যত সেজদা দিবে তত সে রোগ মুক্ত হবে, ঠিক কি না? সবচেয়ে রোগ মুক্ত মানুষের নাম বলেন, সবচেয়ে রোগ কম হয়েছে কি না? সব রোগ হয়েছে কিন্তু স্থায়ী ছিল না কোন রোগ, পরীক্ষার জন্য রাসূলের সব রোগ হয়েছে। ফেরাউন তো যারা ইসলামে নাই তাদের কোনো রোগই হয় না, রাসূল বলেছেন মুমিনের রূপ ভালো ধান ক্ষেতের মতো, ধান ক্ষেতে সবসময় হালকা বাতাস হলে ধান খাত এদিক সেদিক দোলে, ঠিক কিনা? মুমিনের হয় জ্বর থাকে না হয় সর্দি থাকে না হয় কাশি থাকে, যে কোনো একটা রোগ সবসময় মোমেনকে ধরে থাকে যাতে সগিরা গুনাগুলো তার মাফ হয়ে যায়। আর কাফেরের হয় না, হয় না, হইলে আর উঠে না, হইলে আর উঠে না, বট গাছ এমনি থাকে, লড়ে না, লড়লে আর উড়ে না, শেষ এমনি যে কাটিয়ে পড়ে ফেলে। এজন্য যাদের অসুস্থতা মন খারাপ করবেন না, এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনোদিন কোনো সর্দি হয়নি জ্বর হয়নি, রাসূল বললেন দা লাস্তা আলাইকা রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর কোনো রহমত নাই, আজকে থেকে ওয়াদা করব নামাজ ছাড়বো না। রাজি আছেন মুসলমান? একটু হাত তুলে আল্লাহকে দেখান, বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না, আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা কোন মাসে খাওয়া বেশি বলেন তো? কেন বেশি বলেন? নামাজ বেশি খাওয়া নামাজ কম খাওয়া? যেই ঘরে নামাজ বেশি সেই ঘরে খাওয়া বেশি। গত রাতে যে ঘরে ছিলাম
সাতটা ছেলে ওনার, কোনো মেয়ে নেই। তো আমি ওনাকে বললাম, চাচা আমি স্যার বলি ওনাকে, উনি স্কুলের টিচার ছিলেন, বললাম স্যার ওনার হ্যান আসন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ বালা রাখকে আরে মানে খেন্ডুল্লা বালা আসন আর না হন না, বুঝলেন তো কোথায় বাড়ি কয়াই খেন্ডুল্লা বালা আসি বাজি হুনো আই আল্লাহ সেজদা দিতাম অনার করে সাতজন সেজদা দেয়, পাঁচজনের বউ আইননি দশজন সেজদা দেয়, তোমার শাস্ত্রীয় সেজদা দেয়, আয় একলা তো নন প্রতিদিন হাজার হাজার সেজদা অর্ধে। আমি ছিলাম একা, এখন শত শত সেজদা পাই, শত শত সেজদা আমার ছেলেরা সেজদা দেয়, নাতিরা সেজদা দেয়, সব নামাজি আল্লাহু আকবার। আগে খাওয়া ছিল কম, এখন খাওয়া বেশি, আগে মাছ কিনতাম এক পা, এখন কিনি পাঁচ কেজি। সন্তান বেশি যেখানে বরকত বেশি, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ, একটা হলে ভালো হয় না হলে আরো ভালো। এই কথা যারা বলি তারা জিনাকার। রাসূল বলেছেন যারা সন্তান চায় না তারা জিনাকার। তারা কি বিয়ের উদ্দেশ্যই কি সন্তান, কি সন্তান নবাসাবিন হুমা রিজালান কাসীরা ওয়া নিসা, মধ্যখানে আল্লাহ কাসীর দিলেন, আগে রেজাল পরে নেশা, মধ্যখানে কি কাসির, ছেলে হোক মেয়ে হোক মন খারাপ করবেন না, দুটি দিচ্ছেন কে আল্লাহ। যারা মনে করে ছেলে হওয়া ভালো মেয়ে হওয়া কুলক্ষণ, তাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার আমাদের দেশের ক্ষমতায় যারা আছেন তাদের থেকে। গত ২৫ বছর আমাদের দেশের ক্ষমতায় মহিলা মহিলা মহিলা, ২৫ বছর ঠিক কিনা? আবার দেখেন মেয়েদের বরকত কি, যে ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি, বেশি মেয়ে আসলেই সে তার রিজিক নিয়ে আসে। এখন এরকম অনেক পোড়া কপাল স্বামী আছে, বারবার মেয়ে হওয়ার কারণে মেয়েটাকে মারে, ওই বউটাকে মারে, আছে না নাই? আছে। আচ্ছা মেয়ে হওয়া কার দোষ? আল্লাহর দোষ। আসলে এটা মুখ থেকে বেরিয়ে গেছে, দোষ কারণ নয়। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস লাম ইয়ালিদ, এই লাম ইয়ালিদ লাম ইউলাদ এর আগে 23 অক্ষর পরে 23 অক্ষর। হিকমত দেখেন, পুরুষের শরীরে 23টা ক্রোমোজোম আছে, মেয়েদের শরীরে 23টা ক্রোমোজোম আছে। পুরুষ এবং মহিলা যখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে কাছাকাছি আসে তখন এই ক্রোমোজোম গুলো জাগ্রত হয়। পুরুষের শরীরে আছে এক্স এবং ওয়াই, মেয়ের শরীরে আছে শুধু এক্স। পুরুষ থেকে যদি শুধু এক্স আসে মেয়ের এক্স মিলে দুই এক্স হয় মেয়ে, দুই এক্স কি মেয়ে। আর যদি পুরুষ থেকে ওয়াই আসে মেয়ের তো এক্স আছে, এক্স এবং ওয়াই মিলে সন্তানটা হয় ছেলে। এটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলেছেন কাউকে খুশি ছেলে দেই, কাউকে খুশি মেয়ে দেই, ওয়া জালুহু আকিমা, কাউকে খুশি আমি বান্দা করে রেখে দেই। 80 বছর বয়স যখন আগুনের দিকে নিচ্ছেন অমরুদ তখন বললেন রব্বি হাবলি সালেহান, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। 80 বছর বয়স হয়েছে আব্বা ডাকটা এখনো শুনতে পারলাম না, আগুন গিয়ে পুড়ে যাব, কিন্তু তার আগে নেক সন্তানের ডাক শোনার তৌফিক দাও। সাথে সাথে আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম। আল্লাহু আকবার, তুমি ধৈর্য ধরেছো, চরম ধৈর্যের পরাকাষ্ঠা সন্তান তোমাকে দান করেছে। কি সন্তান দিলে? ইসমাঈল আলাইহিসসালাম। রাসূল বলতেন আমি দুই যাবিহের সন্তান, এক যাবি হলেন ইসমাঈল আলাইহিসসালাম, আরেক যাবি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম আব্বাজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম শরীফের বর্ণনা, আমাকে পুরো আকৃতি ইব্রাহিম আলাইহিসসালামের আকৃতি আল্লাহ আমাকে দান করেছেন, আর আমার আকৃতি আল্লাহ হুসাইনকে দান করেছে। সুবহানাল্লাহ, কত ইচ্ছে করে ইসমাঈল আলাইহিসসালাম বাপের সাথে হাঁটছেন, বাপ বলছেন ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহু, আমি স্বপ্ন দেখেছি তোমাকে যবহ করছি। ছেলে বলছেন ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা যা দেখেছেন আপনি সেটা পালন করেন, আমাকে ধৈর্যশীল হিসেবে পেয়ে যাবেন।
13 বছর 11 বছরের সন্তানের কি জবাব জি ফলাম্মা তাল্লাহু লিল জাবিন যখন শোনা হলো আল্লাহ ঘোষণা করলেন কদ সাদদাক্তার রুইয়া ইয়া ইব্রাহিম আল্লাহু আকবার হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করেছো কারণ তিনি দেখেছেন জবহ করছেন জবহ হয়ে গেছে দেখেন নাই ঠিক কি না জবহের আনুষ্ঠানিকতা হচ্ছে জবাই হয়ে গেছে ইন্নি যাবাহতু ফিল মানামে দেখেন নাই ইন্নি আযবাহু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করছি অথবা করব করব তিনি জবহ করে ফেলেছেন এটা দেখেন নাই করছি অথবা করব সেই জায়গায় দুম্বা জবাই হয়ে গেল ফাদাইনাহু বিযবহিন আযীম বিশাল এক জবহের নিয়ামত আমাদেরকে দান করলেন কে আল্লাহ ছাগল জবাই করে গোশত খায় গরু জবাই করে গোশত খায় ঠিক না বে ঠিক এই গোশত খাওয়া কার উসিলায় পেলাম সেই কথাটা চিন্তা করলাম না উসিলা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাম দোয়া করেছেন আল্লাহ আগের উম্মতের মত যদি আকাশ থেকে আগুন এসে কোরবানি পোড়া যায় আমার উম্মত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্নদের সামনে লজ্জিত হয়ে যাবে তার হয়তো কোরবানি কবুল হবে না আশেপাশের লোকেরা বলবে দেখো তুমি নামাজ পড়ো কিন্তু তোমার নামাজ কবুল হয় না আল্লাহ এটাকে উঠিয়ে দেন যাতে করে কোরবানির গোশত খাওয়া যায় আর গোপনে কোরবানি কবুল করেন যাতে আমার উম্মত লজ্জিত না হয় কি নিয়ামত সেজন্য আল্লাহ জাল্লা শানু বলেছেন কারো সাথে বাজে বেহুদা তর্ক করে সময় নষ্ট করার কোনো দরকার নাই ফেসবুকে তোমাকে গালিগালাজ করুক যত গালি দিবে তত তোমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন যত গালি দিবে তত মানুষ তোমার পক্ষে আল্লাহ এনে দিবেন ঠিক কি না আর তোমার যদি ভুল হয়ে যায় তুমি আল্লাহর কাছে মাপ চাও কার কাছে কিন্তু তুমি গালির জবাব কখনো গালি দিও না যারা আমাদেরকে গালি দেয় দুইটা মানুষও তাদের কাছে যায় না আর আমরা রাস্তাঘাটে কোথাও হাঁটতে পারি না ঠিক কি না এটাই তো বাস্তবতা গালি দিয়েন না আমার কিছুদিন গত মাসখানেক হয়ে গেছে বোধ হয় না হায় রে আমার নিয়ে পড়লো কিরকম পড়া পড়লো কয়েকজন এরপরে আমাদের কোরআনের প্রেমিকেরা তাদেরকে আবার জবাবও দিল এরপরে মাপও চাইল তা আমাদের তো কমে নেই আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দিয়েছে ওদেরকে কেউ পোষে না ওরা এখন চুরি করে থাকে লুকিয়ে থাকে এটাই হলো বিজয় আপনি কাউকে গালি দিয়েন না বরং যে গালি দিয়েছে তার জন্য দোয়া করো তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মেসেজিদ পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মেসেজিদ মনে রমজানের রোজার শেষে এলো খুশির তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিন ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদে তোর দাওয়াত কবুল করবেন হযরত হে মনে উমিদ রমজানের রোজার শেষে ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদে তোর দাওয়াতে কবুল করবেন হযরত কথা বুঝেন বুঝেন নজরুলের কথা যদি নোবেল পুরস্কারটা নিরপেক্ষ হতো এই একটা গান দিয়ে নজরুল নোবেল পাওয়ার উপযুক্ত হয়েছে বিদ্রোহী বাদ দিলাম নজরুলের বিদ্রোহী কবিতার ওজন বহন করতে পারবে না পুরা জাতি কি শব্দ চয়ন কে দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন ঘষা মাজা করে কবি নয় আল্লাহ প্রদত্ত দান সেজদা দিতেন কাকে আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখেছে ঈদের দিনের খুশিতে তোর পরা নাচেছে আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখেছে
ঈদে চাঁদে সমান খুশি নেই ভাবনা ভয়, তুই দুনিয়াদারি করিস তবু আল্লাহতে মনে রয়। মরণ কে আরে ভয় নাই তোর, আল্লাহর প্রেমে পরাণ বিভোর, তিনি দেখেন তোর সংসার তোরই ছেলে মেয়ে। আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখেছে, আল্লাহর নাম ডাকলেই বরকত আছে না নাই? সারা বাংলাদেশ বরকতে ভাটছে, ঠিক না ঠিক? কোথ থেকে এত বরকত এলো ওই এলাকায়? এখন রাজশাহীর থেকে শ্রেষ্ঠ আম হয়, তার প্রমাণ হলো জহুর আমাকে পাঠিয়েছে, এত মিষ্টি আম এই এলাকা। কি নাম এই এলাকার আম? একবার কোন ভূত জানি এটার নাম দিছিল, এত ভালো আম নাম দিছে ল্যাংড়া। তুই না, আমরা একটু বাজে নাম দেবো না, আমরা মিষ্টি আম বলবো, তাও ভালো। কিসের ল্যাংড়া লুলা? সুন্দর নাম আসতে হলে সুন্দর মানুষ হতে হবে, ঠিক কিনা? সবচেয়ে সুন্দর নাম দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু মদিনা মদিনা মদিনা, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি, দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় ওই বুড়ি। সেজদা করবো কাকে? রাত কাটাবো সেজদায়। আজকে রাতে গিয়ে অন্তত দুই রাকাত নামাজ পড়ে শুভ, রাজি আছেন না নাই? দুই রাকাত নামাজে মিনিমাম 20 মিনিট থাকবো। কয় মিনিট? 20 মিনিট। সুরা পড়বো লম্বা, রুকু করবো লম্বা, সেজদা দিব লম্বা। সেজদায় পড়ে থাকেন, সেজদায় যদি ঘুমও যান, সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। সেজদায় পড়ে থাকেন, সেজদা সবচেয়ে প্রিয় কার কাছে? আল্লাহ। যখন কেউ সেজদা দেয়, শয়তান তার থেকে সবচেয়ে দূরে সরে, কারণ এই সেজদা না দিয়ে শয়তান শয়তান হয়েছে, আর মুমিন মুমিন হয়েছে সেজদা দিয়ে, ঠিক না বেঠি? এরপরে আল্লাহ বলছেন, الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. মোমেনরা দোয়া করবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন, সবার জন্য দোয়া করবেন, ঠিক না বা ঠিক? সব নবীরা দোয়া করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দোয়া কোন দোয়া বলেন? কোন দোয়া রাসূল সবচেয়ে বেশি করতেন? বুখারীর বর্ণনা, সবচেয়ে বেশি দোয়া রাসূল করতেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও একটু চিন্তা করেছেন এই দোয়াটা? এই দোয়ার ভিতরে শুধু মুসলমানের জন্য দোয়া হচ্ছে না, সারা দুনিয়ার সব মানুষের জন্য দোয়া হচ্ছে, ঠিক কি না? আতিনা ফিদ দুনিয়া হাসানা, গিভ আস বেস্ট লাইফ হিয়ার এন্ড হিয়ার আফটার, সেভ আস ফ্রম দা সিভিয়ার ফায়ার অফ হেল, হে আল্লাহ এই পৃথিবীর জীবন সুন্দর করে দেন, আখেরাতের জীবন সুন্দর করে দেন, আর আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এখন যদি পাশে এক বাড়িতে আগুন লাগে, আমরা সবাই যাব কি না? যাব কি না? আমরা কি বলবো কার বাড়ি এটা বলবো? আমরা বলবো না, আমরা আগে আগুন নিবাবো, ঠিক কি না? আকুমতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকালাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা সবাই আগুনের পাড়ে ছিলে, আমার আল্লাহ নবীর মাধ্যমে তোমাদেরকে আগুন থেকে উদ্ধার করেছে। নবী আলাইহিস সালাম কে দিয়ে শিখিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যে কোনো ভাইয়ের সাথে দেখা হোক, আগে তার মুখ থেকে কালেমা বের করবেন। যে কোনো ভাই 5 মিনিটের জন্য রিকশায় বসছেন, সাহেবি বিজাম
for the time being he is your neighbor. অল্প সময়ের জন্য যার সাথে বসেছেন সে আপনার প্রতিবেশী, প্লেনে বসেছেন, রিকশায় বসেছেন, কোথাও যাচ্ছেন সে আপনার কি প্রতিবেশী? আপনি কথা বলবেন আগে, আপনি মুসলমান ঠিক কি না? এখন তো মানুষ কথা বলতে চায় না, ভদ্র মানুষ ভদ্র। আমার পাশে বসছেন আজকে যিনি, আমি একটু গুতা দিলাম, তারপরে ট্রেটা বের করে দিলাম, নাস্তা দিচ্ছে ক্রু, ট্রে বের করে দিলাম, তখন তিনি মুখ খুললেন। আপনি তাকে বাধ্য করেন যেন তিনি কথা বলেন, কারণ আমার লাভ বেশি, আমি কালমাটা তার কানে ঢুকাই দিতে পারলে আমার লাভ, ঠিক কি? আমি কোনো কায়দায় তাকে বলতে পারলেই আমার লাভ। যাচ্ছি বরিশাল, পাশে জার্মানির একটা মেয়ে লিন্ডা, আমি কোরআন পড়ছি, এখানে কোরআন আছে, তো লিন্ডা দেখেছে, দেখে বলছে হে ইউ আর রিসাইটিং সামথিং স্পেশাল, আর ইয়েস দিস ইজ স্পেশাল বুক, হুইচ রিলিজিয়ন ইউ ফ্রম, তোমার ধর্ম কি? বলছে আই এম খ্রিস্টান। হুইচ সেকশন অফ খ্রিস্টান ইউ ফ্রম? খ্রিস্টান হ্যাজ ফোর সেকশন, যেমন আমাদের মাঝহাব কয়টা? কথা কন না, খ্রিস্টানদের চারটা, কয়টা? জহুবা, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, আরেকটা হলো এখন নর্মাল খ্রিস্টান, এগুলো মানে খ্রিস্টানও না কিছু না, বাপ খ্রিস্টান ছিল আমি জানি না আমি কি। যেমন আমাদের দেশের কিছু ছেলে পেলে আছে নামাজ রোজা কিছু করে না, জানে না। এক ছেলেকে আমি জিজ্ঞেস করছি আমাদের নবীর নাম কি, ছেলে বলে যে হোসাইন মোহাম্মদ এরশাদ, গাইবান্ধার ছোট ছেলে। তো বললাম বাবা তুমি কোন ক্লাসে পড়ো? ছেলেটার দোষ না, এটা দোষ হলো বাপ মায়ের। বললাম কোন ক্লাসে পড়ো? বলছে ফাইভে। কোন স্কুলে? ব্র্যাকের স্কুলে। ব্র্যাকের স্কুলটা ছিল একদম সকালে, যাতে করে ছেলেরা ফোরকানের মাদ্রাসায় যেতে না পারে, আর ব্র্যাকে কোরআনের কোনো অংশ কখনো শিক্ষা দেয়া হয়নি। তারপরও যিনি ব্র্যাকের পরিচালক ছিলেন তিনি চলে গেছেন, আল্লাহ তাকে মাফ করে দিন, কারণ অর্থনৈতিকভাবে মানুষকে অনেক স্বাবলম্বী তিনি করেছেন। প্রায় 11টা দেশে পৃথিবীর এই ব্র্যাকের কার্যক্রম আছে মানুষকে সোশ্যালি স্বাবলম্বী করার জন্য, কিন্তু যদি একটু কোরআনের কর্মসূচি দিয়ে যেতেন তাহলে চিরস্থায়ীভাবে তার জন্য সৎকে জারিয়ার পথ হয়ে যেত, ঠিক কি না? ওই ছেলের আব্বাকে বললাম আপনি এসেছেন আমাকে পাহারা দেওয়ার জন্য, আর্মিতে চাকরি করেন, আপনার ছেলেকে কোথায় দিয়েছেন দেখেন? ওই ছেলেকে নিয়ে ফোরকানিয়ায় দেন, হেফজখানায় দেন, এক সপ্তাহ যদি হেফজখানায় আসে ছেলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জাহান্নামের আগুন থেকে না যা শিখবে। প্রত্যেক মোনাজাতে আমাদের আলেম সমাজ দোয়া করেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। মাফ চাইবেন কার কাছে? আল্লাহ। মাফ চাইলে খুশি হন কে? আল্লাহ। সেজদায় সবচেয়ে বেশি দোয়া করবেন আল্লাহর হাবিব বলতেন ফাকসিরু দোয়া ফি সুজুদ আকরামুল আব্দু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ। বান্দা যখন সেজদায় যায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। আপনার যত সমস্যা সেই সমস্যার জন্য সেজদা দেন, সমস্যা দূর করে দিবেন কে? আল্লাহ। কারণ মানুষের কার কি প্রয়োজন সেটা সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। আমরা এমন এমন কাজ করব যে কাজে আমার আল্লাহ খুশি হয়ে যান। যেমন একটা ছোট দোয়া আছে আল্লাহ খুশি হন, কোন দোয়া? বুখারীর শেষ হাদিস, রাসূল বলছেন ছোট্ট দুটি কালেমা আছে মুখে হালকা কাল পাল্লায় ভারী খুশি হন কে? আল্লাহ। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন কালিমাতানি খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজানি হাবিবাতানি ইলা রাহমানি ইলা ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুটি কালেমা জিহ্বায় হালকা পাল্লায় ভারী ভালোবাসেন কে? আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার রাসূল বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে দৈনিক 100 বার পড়বে ওই দিন যদি সে মারা যায় তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না, শুধু ওই মানুষ ছাড়া যে তার চেয়ে বেশি জপে সে সুবহানাল্লাহি ওয়া বিহামদি হিজুর সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নূহ আলাইহিস সালাম ওনার সন্তানকে তিনটা ওসিয়ত করতেন, কয়টা? তিনটি। কষ্ট হচ্ছে আপনাদের? না। সাদা থাকবে? না। আমি একটু যাই, আমি আমার তো আমার 12টা বেজে গেছে, আপনাদের কয়টা?
তুমি মাথা দিকে দিছো কেন? আমার জোহরের জন্য দোয়া করবেন, জোহরের ঘরে একটা জান্নাত আছে, ওর নাম হলো ফেরদাউস। ওর মেয়ে এবং বউ দুজনই এত সুন্দর, এত নেককারী, মানে আখলাকের দিক থেকে অত্যন্ত ওয়েল বিহেভড, এত মেহমান নেওয়াজ, বিশ্বাস না হলে গিয়ে দেখে আসে। সবাইকে দাওয়াত দিলাম, দানি উঠে নেই, উঠে নেই, যদি বিশ্বাস না আসে আতায় যাও। শার্ট তো অসুবিধা নেই, এই শার্ট আর প্যান্ট কি অসুবিধা? এই যে শার্ট কইছো কিডা, কিডা কইছো শার্ট, ও শান করছে, শান করবে না। তোমরা দোয়া করো আল্লাহ যেন মুখে দাড়ি দিয়ে দেয়, আরো করে আমিন। আসলে অনেকের অনেক রকমের সমস্যা থাকে, এটা পার্সোনালি আলাপ করে নিও। যেমন আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাই, তিনি দাঁড়ি রাখতে পারেননি, তিনার একটা এক্সকিউজ ছিল। সৈয়দ কুতুব দাঁড়ি রাখতে পারেন নাই, মিশরের ওই সময়কার শাসকরা দাঁড়ি রাখতে দিত না, কারি বাসেত এত বড় কারি কিন্তু দাঁড়ি রাখতে পারে নাই, দাঁড়ি রাখলে জেলখানা নিয়ে যেত। অথচ সারা পৃথিবীর শ্রেষ্ঠ কারি ছিলেন তিনি। এখন যিনি দাঁড়ি রেখেছেন, যিনি রাখেন নাই, এমনও তো হতে পারে তার দাঁড়ি নাই, তার তাকুয়া তোমার চেয়ে অনেক, এটা তুমি মাপতে পারবা না। সেই জন্য আমরা যেন জাজ না করি। হ্যাঁ, এটা একটা রাসূলের দায়বি সুন্নত, এমন কোন নবী ইসলাম ছিলেন না দাঁড়ি রাখেননি, এটাকে ওয়াজিবে বলা হয়েছে, ঠিক কিনা? ফরজের কাছে শারীরিকভাবে এটা দরকার, কিন্তু তারপরেও অনেকের সমস্যা থাকতে পারে। যেমন একজনকে ডাক্তার বলেছে আপনি মুখে কোনো বড় পশম রাখবেন না, তাহলে আপনার অ্যালার্জি ভালো হবে না, এরকম আছে না? হতে পারে। এই জন্য আমরা মসজিদের বাহিরের কোনো কিছু দেখে যেন কাউকে বিচার না করি, বরং আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে বড় মুত্তাকি বানিয়ে দেয়, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। তাহলে আমাদেরকে মাফ করে দিবেন কে? রাসূল সাল্লাম আবু জেহেলের নাম ধরে দোয়া করতেন, আল্লাহ মক্কার দুই ওমরকে আপনি হেদায়াত দেন। দুই ওমরকে আল্লাহ হেদায়াত দিয়েছেন, একজন ওমর বিন জুমা আরেকজন ওমর বিন খাত্তাব, দুইজনই পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। প্রতিদিন সাতবার সকালে পড়বো আল্লাহুম্মা আজিরনা মিনান নার, সাতবার পড়বো আদখিলনাল ফিরদাউস মাআল আবরার। এই দোয়া দুটি যারা পড়বে জান্নাত জাহান্নাম তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, কারণ জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। সাআত মুস্তাকাররু ওয়া মুকামা, সবচেয়ে নিকৃষ্ট ডেস্টিনেশন, সবচেয়ে নিকৃষ্ট জায়গা মাকাম, এর চেয়ে নিকৃষ্ট আর হতে পারে না। সবচেয়ে সুন্দর জায়গা জান্নাত, এজন্য জান্নাত চাইব কার কাছে? জান্নাতের কাজ দুইটি, কয়টি? আল্লাহ বলছেন নিশ্চয় যারা আমলে সলে এবং আমলে সলে এবং ইমান এনেছে আমি জান্নাতুল ফেরদাউস তাদের বাড়ি বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার! জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি তাদেরকে দিবেন কে? নুজুলুন মানে মেহমানদারি, কি মেহমানদারি কে দিবেন? আল্লাহ দিবেন, আপনার মেজবান হবেন আল্লাহ স্বয়ং নিজে, সুবহানাল্লাহ। অসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজে তাদেরকে শারাব, পবিত্র শারাব পান করাবেন। দুনিয়ার পচা শরাব যারা খাবে জান্নাতের পবিত্র শরাব তাদের কপালে জুটবে না। দুনিয়ার সমস্ত পচা মদ, পচা গাঁজা, পচা ফিন, পচা যে সমস্ত ইয়াবা আছে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা এগুলোর দ্বারে কাছে যাব না, বাচ্চারা যেন এগুলোর আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, ঠিক কি না? আপনার বাচ্চা সন্ধ্যায় কোথায় যা আপনি খবর নেবেন? আপনার মেয়ে প্রাইভেটের নামে কোথায় যা আপনাকে খবর নিতে হবে? আপনি খবর না নিলে আপনি দায়ুস, আপনার বিবির কাছে কে আসে কে যে আপনি খবর নেন? আপনি দায়ুস, লাই যদি রিহাল জান্না, আপনি জান্নাতের গন্ধ পাবেন না। আমার ঘরের ইসলাম আমাকে বজায় রাখতে হবে, ঠিক কি না? এজন্য আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম
إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما مستقرها ومستودعها অর্থাৎ কোন সময় কোন জায়গায় গিয়ে কোনটা আপনার নসিবে জুটবে সেটা ঠিক করে রেখেছেন কে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন সবগুলো ঠিক রেখেছেন কে রাসূল বলেছেন একটা মানুষ জন্মের 50,000 বছর আগে কোথায় গিয়ে কোন খাওয়া খাওয়ায় সেটা আল্লাহ ঠিক করে রেখেছেন আমি আজকে চাঁদমহর এসে কি খাবো 50,000 বছর আগে ঠিক করেছেন কে আল্লাহ কে ঠিক করেছেন আল্লাহ যেমন আমাদের আমার প্রিয় অত্যন্ত আমি যাকে ময়দানে পেয়ে এতটা ভালোবেসেছি আমি তাকে এতটা ভালো লেগেছে যে আমি মনে করেছি যে আমি আছি ময়দানে কি নাম কি নাম নিজাম মিজান চলে গেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে আবার ফিরত এনে দেন সে আসবে ইনশাআল্লাহ সে আসবে কোরআনের বাগান সুশোভিত হবে ঠিক কি না এই বাগান হ্যাঁ জিতবে আমাদের ভালোবাসা ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ আমরা প্রচার করিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ওদের কাজ ওরা করুক কিন্তু আপনি তার জন্য দোয়া করবেন তাহলে তার যে পজিটিভ কাজগুলো সেটা আল্লাহ আপনার নসিব করে দিবেন ঠিক কি না যেকোনো একজন মানুষকে যদি আপনি দোয়া করেন ওর কাজগুলো আপনি যদি স্বীকৃতি দেন যেমন আমি দোয়া করলাম আমার হাফিজ ভাই যে ভালো কথাগুলো বলেছেন আল্লাহ আপনি কবুল করেন আমার কি কোনো লস হয়েছে না লস হয়েছে না আমি দোয়া করি আল্লাহ মা বাবু না করে হায়াত আল্লাহ দারাজ করে দেন আমি দোয়া করি আল্লামা শফি সাহেবের হায়াতকে আল্লাহ দারাজ করে দেন আমি দোয়া করি আল্লামা কামালউদ্দিন সাহেবের হায়াতকে আল্লাহ আপনি দারাজ করে দেন আমিন আল্লামা কাজী ইব্রাহিমের হায়াতকে আপনি দারাজ করে দেন আমিন 36 দিনে কোরআন মুখস্থ করেছেন কাজী ইব্রাহিম কাজী ইব্রাহিমের আব্বা 27 দিনে কোরআন মুখস্থ করেছেন আল্লাহ এরকম ট্যালেন্ট মানুষ পৃথিবীতে আর পাওয়া যায় না তার বড় মামা ছিলেন বাইতুল মুকাররমের প্রথম খতিব তার নানা ছিলেন হাটহাজারী মাদ্রাসার প্রথম ছাত্র আপনি তার জন্য বদদোয়া করেন কেমনে কিছু লোক আল্লামা কাজী ইব্রাহিম সাহেবের ব্যাপারে আজেবাজে কথা বলে তার নখের জ্ঞানও তোমার হবে না সারা দিন কিতাবে ডুবে থাকে যে যতটুকু করেছে আমরা তো তাকে ততটুকু স্বীকৃতি দিব ঠিক কি না এখন দেখেন আমরা অনেকের ব্যাপারে কথা বলি যেমন মওদুদী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে অনেকেই কথা বলে অথচ মঈনুদ্দিন চিশতি সাহেবের ছেলের ঘরের পুন্তি হলেন মওদুদি একই পরিবার মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ছেলের ঘরের পুন্তি পুন্তি বলেন তো আপনারা নাতি নাতির পরে কথা কোন পুতির ঘরে নাতির ঘরে পুতি পুতির ঘরে খুতি মানে মনিদিন চিশতি রহমতুল্লাহ তিন সিঁড়ি চতুর্থ সিঁড়িতেই একই পরিবারের লোকেরা তা আপনি না জেনে তার বিরুদ্ধে কথা বলেন কেন যেমন এক সময় আল্লামা ইকবালের বিরুদ্ধে কিছু লোক ফতোয়াবাজি করলো তিনি নাকি কাফের হয়ে গেছে তিনি যখন শেখোয়া লিখেছেন ওনাকে কাফের ফতোয়া দিয়েছে যখন জবে শেখোয়া লিখেছেন রসমে আজা রাহ গাই রুহে বেলানি না রহি ফলসফা রাহ গাই তলকিন গজানি না রহি আজানের রসম আছে আগের মতোই বেলালির সেই রুহ নেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমান আর মানুষ নেই ঠিক কি না আমরা হাজার চেষ্টা করলেও সাহাবীদের পায়ের আঙ্গুলের সমান আমরা হতে পারবো না কিন্তু চেষ্টা তো করতে হবে ওনাদের কাছাকাছি যাওয়ার জন্য ঠিক কি না ওনাদের আমলগুলো চেষ্টা করতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন হাজার বারের বেশি তিনি ইস্তিগফার করতেন আমরা চেষ্টা করব অন্তত যারা 100-200 করতে পারি এক একজন সাহাবী 42 টাকা পর্যন্ত তারাবি পড়তেন আমরা 20 টাকা পড়ি এটা পড়ে আমরা হয়রান হয়ে যাই আবার আরেক দল কয় 8 টাকাতে বেশি পড়তেই পারবি না আমি পড়লে তোর সমস্যা কি কমাস কে বাড়াবি না বিতরের নামাজ রাসূল 11 রাকাত পর্যন্ত পড়ছে কমাও কেন ম্যাক্সিমাম তিনি 3 রাকাত পড়তেন ইজা খাশিয়া সুবহা
ফাওতারা বিরাকাতিন বুখারীর বর্ণনা মা আয়েশা যখন তিনি সকালের ভয় করতেন আওতারা বিরাকাতিন এক রাকাত পড়ে সবগুলোকে বেজোড় করে দিতেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় সুবহানাল্লাহ রাসূল আট রাকাত পড়েছেন এক এক রাকাতে 50 আয়াত পড়েছেন সেজদায় 50 আয়াত পরিমাণ রুকুতে 50 আয়াত পরিমাণ ছিলেন আট রাকাত পড়েছেন সারা রাত শেষ হয়ে গেছে সুবহানাল্লাহ মদিনাতে পড়ি মক্কাতে পড়ি আমাদের অনেক কারি সাহেব খুব সুন্দর তেলাওয়াত করে ঠিক না বেটি যেখানে সুন্দর তেলাওয়াত সেখানে আমরা যাব আল্লাহ চান সেজদা আল্লাহ কি চান দেওবনের ফসল হলো আজকে অধিকাংশ মসজিদের ইমাম ঠিক না বেটি যদি দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠিত না হতো আমাদের দেশে কোন দর্শনে জামি হতো হতো কাসেম নানু তুমি তো খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আপনি কি করেছেন দেওবন্দের বহু আলেম রক্ত দিয়েছে আপনি কি করেছেন আমরা ইসলামের জন্য যদি আমরা কোন মানুষকে মসজিদে আনতে পারি এটা আমাদের বিজয় ঠিক কি না আমরা যেন মসজিদ থেকে বাহির না করি এখন মসজিদের ভিতরে লাগছে ঠেলাঠেলি হ্যাঁ বসেন ইন্ডিয়াতে মসজিদ ভেঙেছে মনে রাখবেন একটা ভাঙছে 100টা উঠছে হ্যাঁ আমরা দেব না আল্লাহ কবুল করো কোন মসজিদ ভাঙলে আমরা যেন বাংলাদেশে না ঢুকে ঠিক কি না এটা এটা আমরা জোর দাবি জানাবো 380,000 মসজিদের বাংলাদেশ তো এই যে কিছুদিন আগে আজানকে টিটকারি করনে ওলা যায় সে গেল কোথায় ছিলেন ওই যে আজানে গালি দিছেন একটা কি নাম হয়তো হয়তো কোথায় কোথায় এসে গান গেয়ে গেছে হ্যাঁ বেফেলা 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 গান গেয়ে গেছে আমাদের কোরআন তাফসিরের কারণে বিপিএল এ লোক হয় নাই সামনে নামে নাই ঠিক না বেঠি এই জন্য কোরআন আপনি পজিটিভ কাজ করেন নেগেটিভিটি এমনি হারিয়ে যাবে আমাদের মসজিদের গায়ে যারা আগুন লাগিয়েছে তার চেয়ে মারাত্মক কাজ করেছে আমার মুসলমানের গায়ে হাত দিয়া কোন মুসলমানের গায়ে যে হাত দেয় তার প্রতিশোধ নেন কে আল্লাহ এখন বারমিজদের প্রতিশোধ নিচ্ছেন কে আল্লাহ যতগুলো মুসলমানকে জবাই করেছে একটাও হাত এখন কাজ করে না অবসাদ হাত এমনি রয়েছে আর সুলা হয় না এমনি রয়েছে অচিরেই পৃথিবীর অর্থনৈতিক মানচিত্র থেকে বার্মাকে বাদ দেয়া হচ্ছে বিচার করবেন কে আল্লাহ মসজিদ একটা ভাঙবা 100টা হবে ঠিক কি না 13 সালে যখন নিউ ইয়র্ক যাই মসজিদ ছিল 50টা আর গত জুলাইতে যখন আমি বাংলাদেশে আসি নিউ ইয়র্ক থেকে তখন নিউ ইয়র্কের মসজিদের সংখ্যা হলো 490টা কয়টা বাড়ছে কয়টা বাড়ছে মুসলমান কয়টা মারবা প্রতিদিন 6,000 নতুন কালেমা পড়ে মুসলমান হচ্ছে কয়টা মারবি কয়টা মারবি সবচেয়ে ওয়ার্ল্ডের ওয়েল সার্কুলেটেড পত্রিকা রিডার ডাইজেস্ট রিডার ডাইজেস্টের মন্তব্য মোস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড ইসলাম 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 পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ যে ধর্ম গ্রহণ করছে সেটার নাম ইসলাম 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 এজন্য পেরেশানি ছুটে গেছে আমাদের ভাইকে মারবে আমরা একটু দোয়াও করব না এমন যেন না হয় অবশ্যই প্রতিবাদ করব প্রতিবাদের ধরন হতে হবে সবচেয়ে কঠিন প্রতিবাদ মনের ভিতরে পরিকল্পনা রাখতে হবে মুখে বলতে হবে ঠিক না বেঠি কিন্তু এখন আমাদের হাতে কোনো অস্ত্র নাই আমরা বন্দুক নিব ওরা ড্রোন হামলা করবে ঠিক না বেঠি কিন্তু অচিরেই ওদের ড্রোন গুলো অকেজ করে দিবেন কে সময় আসছে শুধু জিকির ছাড়া অন্য কোনো অস্ত্র থাকবে শুধু জিকিরকে অস্ত্র করে ইমাম মেহেদী আলাইহিসসালাম আসছেন শুধু চোখের নজরকে অস্ত্র করেই ঈসা আলাইহিসসালাম আসছেন যত দূর তাকাবেন তত দূর তার নিঃশ্বাস যাবে ওই নিঃশ্বাসে যত কাফের পড়বে সব গলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে
মারতে হবে না, তিনি শুধু এমনি করবেন। হাসো কেন? হাসি এসতেছে। শুধু এমনি করবেন, যেগুলো নামাজ পড়ো না, রোজা করো না, ইসলামের ঠাট্টা করো, আছে না নাই? আছে। কি ঠাট্টা করে? বোরকা পরিস কেন? বোরকা পরতেছিস কেন? তুই এরকম হয়ে গেছিস, একটা ফালতু জিনিস, তোর ইমানও শেষ। তুই বোরকাকে গালি দিবি, তোর ইমান শেষ। তুই টুপি দাড়িকে টিটকারি করবি, তুই বেঈমান। কাকে কাকে টিটকারি করলা তুমি? তুমি মানতে পারো না, তুমি এক্সকিউজ দিবা। যেমন নামাজ পড়ে না অনেক লোক আছে, কিন্তু নামাজকে ভালোবাসে, আছে না নাই? আছে। যেমন নজরুল পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তেন না, কিন্তু পড়তেন, নামাজকে ভালোবাসতেন। আব্বাস এসেছে ওনার ঘরে, নজরুল ভাই একটা কবিতা লিখে দেন। তিনি কবিতা লিখবেন এমন সময় আসর আজান হয়েছে, আব্বাস উদ্দিন খুব জামাতে নামাজ পড়তেন, ওনার ছেলে মেয়েরও জামাতে পড়ে, ছেলেরাও খুব নামাজি। তো নজরুল বললেন যে আমার ঘরে তুমি নামাজটা পড়ো, আমিও যাতে সামিল হতে পারি। জায় নামাজ বিছিয়ে দিলেন। এবার তিনি পাশে বসে লিখলেন, ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় জায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। অচিরেই চিৎকারীকারীদের জন্য শাস্তি আসছে। রাসূল বলছেন আমার উম্মতের কিছু মানুষ শুকর আর বাঁদর হয়ে যাবে অচিরেই। সাহাবে কেরাম বললেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা মাথায় গায়িকা নাকিয়া বসাবে, গায়িকা এবং নায়িকা, গায়িকার গান শুনে আর নায়িকার নাটক দেখে, ঠিক না ঠিক? অচিরে শুকর আর বানর হয়ে যাবে। এজন্য রাতের বেলাটা যেন আল্লাহর সেজদা এবং কিয়ামে কাটান। কে বলেছেন? আল্লাহ। রাত কাটাবে কোনো টিবা টিবির মধ্যে নয়, রুকু এবং সেজদায়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। বিনয়ের সাথে জমিনে চলবো, দোয়া করেন আল্লাহ যেন সুরা বাংলাদেশ ইসলামের জন্য কবুল করেন। আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা জোর দাবি জানাবো, যারা আমাদের মসজিদ বিরোধী, মুসলিম বিরোধী, তারা যেন বাংলাদেশে না ঢুকে। ঠিক আছে, আমি প্রতিবাদ করেছি। আমাকে একজন বললেন যে ভাই আপনি ছাড়া তো এটা কেউ বলেনি। আমি বলছি কেউ তো বলতে হবে। যেমন এবার 21 ফেব্রুয়ারির বইয়ের মেলায় ইসলামী কোনো বুক স্টল দেওয়া হয়নি, একটা ইসলামী বইয়ের স্টলও সেখানে ছিল না, কেউ বলেননি এই কথাগুলো। এগুলো বলতে হবে যে আমার আজানকে গালি দিয়েছে, বাংলাদেশে ঢুকলো কেন সেই বেয়াদব? কেন ঢুকেছে সে? আর এরা যে ঢুকে ঢুকে 3-4 কোটি টাকা নিয়ে যায় এক রাতে, সেটা কেউ কিচ্ছু কয় না। হুজুর একজনে 1-1.5 লাখ টাকা নিল। হুজুর এত টাকা নিল কেন? হুজুর এত টাকা নিয়েছে? আর যে জাহান্নামের কাজ করে, যে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, সেটা ধরনা কেন? এক আলেমকে 1 কোটি টাকা দিলেও কম দেয়া হবে, কারণ একজন আলেমের পকেটে শত শত মাদ্রাসা থাকে, ঠিক কিনা? ওদের কি থাকে? আমাদের টাকাগুলো হলে আমরা মসজিদ করি, মাদ্রাসা করি, এতিমখানা করি, হাজার হাজার মানুষ খেয়ে বাঁচে, ঠিক না? যেমন আমার আব্বা এমপি ছিলেন, তেনাকে একজন প্রেসিডেন্ট 7,500 টন গম দিলেন, তিনি 750 ফুরকানিয়া করলেন নুরানি মাদ্রাসা। এটাই হলো আল্লাহর ওলিদের কাজ। যার কাজ যেটা, মুসলমানের টাকা আসলে ইসলামের কাজে লাগবে, ঠিক কিনা? আর যারা ইসলামের দুশ্মন, তাদের টাকা যদি তাদের পকেটে যায়, আমাদের টাকা, তারা আমাদের ইসলামকে ধ্বংস করার কাজে লাগবে। এই জন্য কোক, পেপসি, সেভেন আপ, ডাস্টবিনে নিক্ষেপ করেন সমস্ত খাওয়াগুলো। আমাদের টাকা নিয়ে আমাদের মুসলমানদেরকে পাখির মতো শিকার করছে ফিলিস্তিনে, ঠিক কিনা? লাক্স কেন ইউজ করেন? কেন ইউজ করেন লাইফ বয়? কেন ইউজ করেন ডেটল? এগুলো কেন ইউজ করেন? সানসিল, তারপরে অল ক্লিয়ার কেন ইউজ করেন? এগুলো ইহুদিরা মালিক, সব টাকা মুসলমানদের হত্যার জন্য এরা ব্যয় করে। গোলায় হাত দিতে হবে আমাদের, তবে মন খারাপ করার কিছুই নেই। আমাদেরকে যারা মারে তারাই পরে মরে, যারা মুসলমান মারে তারাই মরে, যুগ যুগ ধরে এটাই সাক্ষী, ঠিক কিনা? আমেরিকাতে টুইন টাওয়ার ভেঙে এক শয়তান মনে করেছিল মুসলমানদের নামে চাপায়া দিলে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে, মানুষ
ওরা বললো যে ইউ নো দে অ্যাটাক ইন টুইন টাওয়ার বিকজ দে হ্যাভ কোরআন আছে কোরআন হোয়াট ইজ কোরআন এই শব্দ তো খ্রিস্টানরা শুনে নেই খ্রিস্টান বলতে ওরা তো কোনো ধর্মই করে না অধিকাংশ বাচ্চাগুলো ওরা ইউটিউবে সার্চ দিল কোরআন কিউ ইউ আর এ এন কোরআন হাউ বিউটিফুল বুক পড়া শুরু করলো পড়ে দেখে যে সন্ত্রাসের গন্ধ নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিনে 24,000 কালেমা পড়ে মুসলমান নিউজিল্যান্ডে আমার মুসলমানের উপর আক্রমণ হলো জুমার নামাজে জান্নাতি মুসলমান গুলো চলে গেল আমার নবী বলেছেন জুমার দিন যারা মারা যায় তাদের কবর রাজাব মাফ আরো নামাজে আরো কোথায় নামাজে কি খুশনসিব চলে গেলেন এই কয়েকজন মুসলমানের কারণে সারা দুনিয়ায় মুসলমানদের চেহারা উজ্জ্বল হয়েছে টুইন টাওয়ার দিয়ে যেটা ক্ষতি হয়েছে তার চেয়ে বড় বেশি লাভ হয়েছে ওই শাহাদাতের কারণে কে দিয়েছেন আগে যে কোনো এয়ারপোর্টে আমাদের টুপি দায় দেখলে এরকম করে থাকাতে এখানে এরকম করে থাকে ইয়ার ভেরি কাইন্ড ইয়ার ভেরি কাইন্ড এখন তোমরা খুব ভালো তোমাদেরকে মারলেও তোমরা প্রতিবাদ করো না আমরা প্রতিবাদ করি এক জায়গায় কোথায় আল্লাহ সেই প্রতিবাদের বিচার এমন নিখুঁত ভাবে হয় কেউ টের পায় না ঠিক কি না ভাঙে না ছিঁড়ে না কিন্তু বিচার হয়ে যায় কি বিচার হচ্ছে এখন চায়না টের পাচ্ছে কেন মুসলমানদের রোজা ভাঙিয়েছো চায়না টের পাচ্ছে তবে আমরা দোয়া করি করোনা ভাইরাসকে আল্লাহ আপনি নির্মূল করে দেন আরো জোরে বলি আমিন সমস্ত চাইনিজকে আপনি মুসলমান বানিয়ে দেন যাদের ভুলের কারণে করোনা ভাইরাস এসেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেন সারা দুনিয়ার মানুষকে আপনি করোনা থেকে হেফাজত করেন কোন ভাইরাসই কারোর জন্য ভালো নয় তবে অ্যান্টি ভাইরাস হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সূরা ফুরকানের 4টি আয়াত আপনাদের সামনে পড়লাম কয়টি প্রথম আমরা কার গোলাম মনে যেন থাকে কার গোলাম রহমানের গোলাম ইবাদুর রহমান রহমত দিয়ে মনটা ভরা থাকবে কাউকে আদরের চোখে দেখবেন মানুষের চোখে দুইটি জিনিস একটা হলো ভালোবাসা আর একটা হলো রহমত পরিবারও চলে এই দুইটায় ঠিক কি না মওয়াদ্দাতাও ওয়া রাহমা ওয়াজআলা বাইনাকুম মওয়াদ্দাতাও এক চোখে থাকবে ভালোবাসা আর এক চোখে থাকবে রহমত আপনার বিবিকে আপনি ভালোবাসবেন আর রহমতের নজরে তাকাবেন ঘরে যখন থাকবেন ঘরে ঢুকবেন পুলিশ অফিসার হয়ে না চেয়ারম্যান হয়ে না এমপি হয়ে না মন্ত্রী হয়ে না ঘরে ঢুকবেন শিশুর মতো বের হবেন পুরুষের মতো কখনো যেন আপনার বিবিকে আপনি আঘাত না করেন বিবিকে যেগুলো মারে এগুলো কাপুরুষ এগুলো সবচেয়ে নোংরা ঠিক কি না বিবিকে সুন্দর সুন্দর নামে ডাকবেন আল্লাহ কবুল করো দুই নাম্বার কোন জাহেল যদি আপনার সময় নষ্ট করতে চায় সালাম দিয়ে বিদায় হবেন কালু সালামা তিন নাম্বার রাত কাটাবেন আল্লাহর কাছে সেজদা এবং রুকুতে লম্বা সেজদা লম্বা রুকু চার নাম্বার সমস্ত মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেয় জাহান্নামের আগুনের চেয়ে শক্ত কঠিন খারাপ জায়গার কোনটা হতে পারে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর কিছু কথা আছে আপনাদের জি আচ্ছা দুই মিনিট কি আচ্ছা বলেন একটু কাফফারাতের মজলিস পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমার যে ভাইরা এসেছেন অনেক ভাই কষ্ট করে দাঁড়িয়েছিলেন আমি মাহফিল কমিটির পক্ষ থেকে বলছি আপনাদেরকে ভালো জায়গা দিতে পারে নাই সেজন্য আই বেগ ইউ পার্ডন আল্লাহ আপনার সৌন্দর্য সুন্দর ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন আর বৃষ্টির কারণে একটু এদিক সেদিক হয়ে গেছে প্রিন্সিপাল হুজুর কিছু কথা বলবেন তারপর আমরা ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করবো